طيبة طيبة أبو عشان হ্যাঁ জি, মাইকটা অন করেন। হ্যালো তাইবা আপু, আপনার মাইকটা অন করেন। হ্যাঁ, হ্যালো আসসালামু ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া, এই যে আমার গীতটা একটু দেখে দিন। হ্যাঁ, টেকনিক্যাল এসইও। হ্যাঁ, আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং ফুল হোয়াইট হেড এসইও ফর মাই ফর এনি ওয়েবসাইট। হ্যাঁ, টাইটেলটা সুন্দর। হ্যাঁ, নিচে আসেন। গুগল টপ র্যাঙ্কিং, 100% র্যাঙ্কিং, 100% কি র্যাঙ্কিং, 100% গুগল র্যাঙ্কিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাকি? এইখানটা ওই যে জায়গাটাই তো এর জন্য এভাবে দিছে। আচ্ছা ঠিক আছে, গুগল আচ্ছা ঠিক আছে, এটাও চলবে, অসুবিধা নাই। আপনার তো মানে এই যে উপরের, এই ক্যাটাগরিটা তো একটু উল্টা পাল্টা হয়ে যাবে, তো হ্যাঁ জি, এই যে এইখানে যে মানে যে প্রথম যে রোটা 100% র্যাঙ্কিং এর যে দাগটা, এটা আবার হ্যাঁ এটার সাথে মিশে যাবে দেখে এইভাবে দিচ্ছে। আপনার কথাটা আসলে বুঝতে পাচ্ছি না। মানে এই যে একটা যে গুগল র্যাঙ্কিং একটা চার কোনা বক্সের ভিতরে ঢুকাইছি না, হ্যাঁ হ্যাঁ, মানে এই গ্রিডের ভিতরে। বক্সটাই যে পরেরটার সাথে মিশে যাবে একটু বড় দিলে, এর জন্য মানে আচ্ছা আচ্ছা, মানে আপনি একটু এরকম সিঁড়ির মতো করছেন। হ্যাঁ ঠিক আছে, 100% র্যাঙ্কিং, গুগল ম্যাপ, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক, ইউটিউব র্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে, ফাইবারের লোগোটা আরেকটু বড় করলে ভালো হয়, কারণ হচ্ছে যে আপনার ওই যে গিগের পেজে যখন যাবে এটা আরো অনেক ছোট দেখা যাবে, সব লেখাগুলি ছোট ছোট আসবে, কিন্তু ফাইবারের লোগোটা একদম বুঝাই যাবে না। একটু ফাইবারের লোগোটা যদি একটু বড় করতে পারেন ভালো হয়, এতে আপনার গিগের কালার কম্বিনেশন ভালো। হ্যাঁ সুন্দর, নিচে আসেন। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস গিগ, টপ পজিশন গেটস মোর ট্রাফিক, সো ইন clearly indicates why your websites need to be on top through your targeted keywords. I am an SEO expert. I can do your work professionally. I can rank any website, YouTube video, Facebook page, Twitter, etc. on Google top page. I can do full whitehead SEO and link building manually. এখানে কয়টা সেন্টেন্স লিখলেন? একটা, দুইটা, তিনটা, তিনটা সেন্টেন্স লিখছেন, তিনটা সেন্টেন্স আই দিয়ে শুরু করছেন। হ্যাঁ, তো একটু আইটা কমাতে হবে। হ্যাঁ, মানে বারবার আপনি বলছেন যে আমি এটা করি, আমি এটা পারি, আমি প্রফেশনাল। হ্যাঁ, এটা বিরক্তিকর, আপনি এগুলি আইটা কমানোর চেষ্টা করেন, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, আর এইখানে আপনার পুরো লেখাটার মধ্যে কিওয়ার্ড কোথায়, এই যে এইটুকু লিখলেন, এইটুকুর মধ্যে কিওয়ার্ড কোথায়? আসলে মিস্টেক করে দিয়েছিলাম, গুগল টপ পেজ দিয়ে দিলে এখানে দিলে হতো। হ্যাঁ, আপনার কিওয়ার্ড তো গুগল টপ পেজ না, আপনার গুগল টপ র্যাঙ্কিং, আপনার কিওয়ার্ড হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। আপনি এখানে কিওয়ার্ড সেটিং, টেকনিক্যালি এখানে দুই তিনবার আপনাকে কিওয়ার্ড সেটিং করতে হবে। এটা চেঞ্জ করে এখানে গুগল টপ র‍্যাঙ্কিং দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে একবার দিতে পারলেন, কিন্তু আরো তো দুইবার অন্তত পক্ষে দিতে হবে। হ্যাঁ,
আপনি এখানে আরো কিছু লেখা বাড়ান, লেখা বাড়ানোর ওইটার মধ্যে টেকনিক্যালি ঢোকান, হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং, নাকি লেখার জায়গা শেষ হয়ে গেছে? না না, জায়গা আছে, সমস্যা হবে না। হ্যাঁ, জায়গা আছে। আপনি এখানে আরো দুই তিনটা লাইন ইয়ে করেন, যোগ করেন, যোগ করে সেখানে কি কিওয়ার্ডটা সেটিং করেন। হ্যাঁ, আপনার এই যে উপরের লাইনটার মধ্যেও দেখেন কিওয়ার্ডটা সেট করা যায় কিনা। হ্যাঁ, আর মানে গিগটা কি কাউকে দেখাইছিলেন? না না ভাইয়া, দেখাই নাই। ওই যে লিঙ্ক বিল্ডিং এর গিগ আপনাকে দেখালাম না, হ্যাঁ হ্যাঁ পরে তো বললেন একটু সমস্যা, তো আমি সব গিগই কেটে দিছি। পরে গিয়ে মানে আমারও মনে হচ্ছিল যে একটু সমস্যা আছে, পরে আবার এটা বানায় এই আজকে দেখালাম আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হোয়াই ইউ চুজ মি, অন পেজ এন্ড অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, ট্যাগস, ওয়েব টু, কমেন্টিং, ডু ফলো লিঙ্ক বিল্ডিং, ফেসবুক র্যাঙ্কিং, ইউটিউব র্যাঙ্কিং, গুগল ম্যাপ। আপনার গুগল ম্যাপ লিখলে এটা সম্পূর্ণ হইল না। আপনি বলেন যে লোকেশন, লোকেশন সাইটেশন ইন গুগল ম্যাপ। হ্যাঁ, আপনি সম্পূর্ণ লেখাগুলি একটু সংক্ষেপ করে ফেলছেন। এটা মানে এই যে লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, এখানে একটুখানি আপনার বড় করা দরকার আর কি। হ্যাঁ, সাইটেশন দিব না, হ্যাঁ, লোকেশন সাইটেশন। আর কিছু হয়ে আর এই যে আপনি সব লেখাগুলি ছোট ছোট ট্যাগ, ওয়েব টু, হ্যাঁ, এগুলি একটু মানে বেশি করে একটু লিখতে হবে। হ্যাঁ, এই যে যেরকম লিখলেন ডু ফলো লিঙ্ক বিল্ডিং, এখন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ট্যাগস এভাবে দিলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু না, এইচ টু এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ট্যাগ তো নিচে লিখছেন। হ্যাঁ, ১৩ নম্বরে আপনি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ট্যাগ লিখছেন, আবার 2 নম্বরে ট্যাগ, এই ট্যাগ আর এই নিচের ট্যাগে পার্থক্য আছে। হ্যাঁ, ইমেজ, ইমেজ কি, ইমেজ র্যাঙ্কিং, ইমেজ র্যাঙ্কিং, র্যাঙ্কিং এখানে দুইবার দিছি তো ফেসবুক। হ্যাঁ, এখানে র্যাঙ্কিং আবার দুই জায়গায় চলে আসছে। এখানে ইমেজ একটু দেখেন, অন্য কোনো ওয়ার্ড এখানে দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমার আমি ঠিক মনে করতে পারছি না এখন। হ্যাঁ, আর্টিকেল পোস্টিং, ফোরাম পোস্টিং, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ট্যাগ, ইয়োস্ট এসইও প্লাগইন, কিওয়ার্ড রিসার্চ, সাবমিট এ সাইট ম্যাপ। এই যে সাবমিট এ সাইট ম্যাপ আর ওই যে আপনার গুগল ম্যাপ একই তো কথা। হ্যাঁ, আমি যেটা সাইটেশন বলতেছি, হ্যাঁ, এই আমার আমার কথা সাবমিটে সাইট ম্যাপ, গুগল ম্যাপ একই কথা। এটা ইন্ডেক্সিং না, আমি ভাবছি যে একটা আছে না ইন্ডেক্সিং গুগলে, তারপর বিং এ, আমি ওইটা ভেবে দিছি। ও আচ্ছা, মানে ওই ইয়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা ভেবে দিছি। হ্যাঁ, এই যে এই মানে গুগলের সাথে যে অ্যাড করে ওইটা। হ্যাঁ, আমি ওইটা ভাবেই দিছি আসলে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, মানে ক্লিয়ার হয় নাই আর কি। হ্যাঁ, বুক 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 মার্কিং, হ্যাঁ ঠিক আছে। মাই স্পেশালিটি হোয়াইট হেড এসইও, 100% গ্যারান্টি লিখতে চাইছিলেন মনে হয়, না? পারমানেন্ট ব্যাকলিংস, ম্যানুয়াল ওয়ার্ক, রিচ মিলিয়ন্স অফ পিপল, এসিআরপিএস র্যাঙ্কিং, অন টাইম ডেলিভারি, মোবাইল ফ্রেন্ডলি।
হ্যাঁ ঠিক আছে, ইফ ইউ হায়ার মি আই ক্যান ডু ইউর ওয়ার্ক প্রফেশনালি, এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক মি ফ্রিলি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। তাহলে ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ডটা সেটিং করবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ আর ইমেস্টার ফাইবার এটা লোগোটা বড় করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং উইথ 1 কিওয়ার্ড, গুগল টপ র্যাঙ্কিং উইথ 2 কিওয়ার্ড, টপ র্যাঙ্কিং উইথ 3 কিওয়ার্ড। হ্যাঁ এখানে যেরকম সুন্দর করে আপনি গুগল টপ র্যাঙ্কিং একদম কিওয়ার্ডটা সুন্দর করে এখানে দিয়েছেন, গুগল র্যাঙ্কিং হোয়াইট হ্যাট অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং ইউটিউব র্যাঙ্কিং ফেসবুক ইউটিউব ফেসবুক র্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে, ম্যাপ 7 দিন 10 দিন 15 দিন। হ্যাঁ মানে একটা গুগল টপ র্যাঙ্কিং করতে অন্তত পক্ষে 7 দিন সময় লাগে, এই জন্য মিনিমাম আপনার 7 দিন সময় নিতে হবেই। হ্যাঁ নিচে যান, গুগল টপ পেজ লিঙ্ক বিল্ডিং, গুগল ফার্স্ট পেজ, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ ট্যাগও ঠিক আছে। এখন আপনার মানে গিগের সব কিছু মোটামুটি ঠিক আছে, ছোটখাটো যে ভুলগুলি এগুলি ঠিক করেন, ঠিক করে আর দেখাতে হবে না, আপনি পাবলিশ করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া আর একটা কথা, যে এটা কি শুধু বায়ার রিকোয়েস্ট দিয়ে শুধু আসবে কাজ, আর কোনো ভাবে আসবে না ডাইরেক্টলি? হ্যাঁ আপনার গিগটা যদি র্যাঙ্ক করে অবশ্যই সরাসরি বায়ার আপনাকে মেসেজ করবে। হ্যাঁ কি ভাই, ইমেজও এসইও করা লাগবে? ইমেজ এসইও করলে তো ভালো হয়। হ্যাঁ ইমেজ এসইও করলে আপনার এটা আর কেউ কপি করতে পারবে না, তারপরে ওই ইমেজের মধ্যেও কিওয়ার্ড সেটিং করা যায়, ওইখানে মানে কপিরাইট দেওয়া যায়। আমরা কপিরাইটে কি দিব? কপিরাইটে আপনি গুগলে সার্চ দেন যে কপিরাইট কন্টেন্ট ফর ইমেজ। হ্যাঁ ইমেজ এসইও, ফর ইমেজ এসইও এরকম লিখে গুগলে সার্চ দেন, তাহলে ওইখানে পাবেন কপিরাইটে কি কি লেখা হয়, ওইরকম একটা ডকুমেন্ট পাবেন। ওইটার মধ্যে আপনি একটু চেঞ্জ করে দিতে হবে, যেরকম ওইখানে ইমেল অ্যাড্রেস দিতে হয়, তারপরে আপনার ফাইবারের প্রোফাইলটা দিলেন, গিগের টাইটেল ডেসক্রিপশন এগুলি আপনার মতো করে ওই ওইখানে পরে দেখবেন, ওইখানে কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনি ওই কপিরাইটের জায়গাটাতে দিয়ে দিবেন। আর ভাই আরেকটা কথা বলছিলেন যে লিংকডইনে গ্রুপ, হ্যাঁ বিজনেস গ্রুপ, ওইটা কিভাবে সার্চ দিব, মানে কি টাইপের, মানে কি রিলেটেড বিজনেস গ্রুপ সার্চ দিব? মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনি কি রিলেটেড বিজনেস চান বলেন? আমি তো এই যে লিংক বিল্ডিং এই টাইপেরই। হ্যাঁ এই যে লিংক বিল্ডিং এই টাইপের কাজের জন্যই, যে গুগল টপ র্যাঙ্কিং কাজের জন্য। হ্যাঁ গুগল টপ র্যাঙ্কিং এর জন্য, কিন্তু আপনার তো ইয়াটা লাগবে, এই নিশটা লাগবে, নিশ মানে আপনি কোন বায়ার যেই রিলেটেড আপনাকে ওয়েবসাইটটা দিল সেই রিলেটেড বিজনেস আপনাকে খুঁজতে হবে। এখন ধরেন যে বায়ার আপনাকে রিয়েল এস্টেটের একটা দিল, ওয়েবসাইট দিল, হ্যাঁ তাহলে আপনার রিয়েল এস্টেটের জাতীয় বিজনেস এখানে আপনার খুঁজতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ওটা তো বায়ারের জন্য, ওই যে গিগের জন্য না বললেন, এর জন্য জিজ্ঞেস করছিলাম, গিগ যে মানে বিভিন্ন জায়গায় প্রমোট করার কথা।
গিগ প্রমোট করার জন্য তো আপনি এখানে বিজনেস কি ইয়ে করবেন, এটা তো না, এখানে আপনার গিগ পাবলিশ করার জন্য আপনার হ্যাশট্যাগ ইউজ করে আপনার গিগটা দিতে হবে। ও আচ্ছা, এটা দিলেই হয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাশট্যাগে কি দিব, জাস্ট ওই যে গুগল টপ র্যাঙ্কিং এগুলো দিব? হ্যাঁ হ্যাঁ আপনি তা তো দিবেনই, ওই আপনার গিগ রিলেটেড হ্যাশট্যাগ তো দিবেন, তারপরে পপুলার হ্যাশট্যাগ গুলি আপনি এখানে ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘাঁটি ঘাঁটলে হয়তো বুঝবো। হ্যাঁ পপুলার হ্যাশট্যাগ এইখানে আমি হোমে গেলাম, ফলো ফলোড হ্যাশট্যাগ, ফলো লুকস লাইক ইউ আর নট ফলোয়িং এনি ওয়ান ইয়েট, ও একদম আপনার ফ্রেশ অ্যাকাউন্ট, কোনো ফলোয়ার নাই, আসলে বুঝতেছি না তো এই জন্য। হ্যাঁ কোনো অ্যাকাউন্ট, ফলোয়ার নাই, তাহলে এখানে হ্যাশট্যাগ 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 ভাই লিঙ্ক দেওয়া যাবে না, জাস্ট ছবিটা দিব না নাকি হ্যাঁ লিঙ্কই লিঙ্ক দেওয়া দিবেন যাবে? না কেন, লিঙ্ক না দিলে আপনাকে খুঁজে পাবে কোথায়, আপনি এখানে লিঙ্ক দিবেন, লিঙ্কটা লিঙ্কডইন তার নিজের মতো করে মাস্কিং করে তারপরে দিবে, অরিজিনাল লিঙ্কটা দিবে না, আপনি অরিজিনাল লিঙ্কটা আপনি পেস্ট করবেন, সেটা আপনি পোস্ট করলে দেখবেন যে ওইটা মাস্কিং হয়ে গেছে, এই লিঙ্কডইনের মতো করে মাস্কিং হয়েছে। এই যে দেখেন যে এই যে 14.4K মনে হয় ফলোয়ার না, 14,400। হ্যাঁ এরকম ফলোয়ার বেশি বেশি দেখে আপনি এগুলি বিজনেস অ্যাড করতে থাকেন। হ্যাঁ আচ্ছা কিন্তু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফলো হ্যাশট্যাগ ফলো হচ্ছে না কেন, আপনার ওই এইখানে তো হ্যাশট্যাগ তো আসার কথা, আপনি কানেক্ট বাড়াতে থাকেন দেখেন এইখানে হ্যাশট্যাগ গুলি চলে আসার কথা, ওই হ্যাশট্যাগ মানে চুজ করার একটা অপশন পাবেন। হ্যাঁ
শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে আপনার গিগটা এখানে ওই আপনার টাইটেল, গিগের টাইটেল দিবেন, ডেসক্রিপশনের একটুখানি দিবেন, দিয়ে আপনার ব্যানারটা দিবেন আর হ্যাশট্যাগ, এগুলি দিয়ে আপনি করে দিবেন, পোস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? না ভাই, আর কোশ্চেন নাই। এই আরেকটা কথা ছিল, কিন্তু এটা তো ফ্রিল্যান্সার নিয়ে, এটা তো ফাইবার আলাদা। হ্যাঁ, ফ্রিল্যান্সার নিয়েও বলতে পারেন, বলেন। হ্যাঁ, এই যে ভাইয়া, এখন এই দুইটা কি করার পরেই বিট করা যাবে নাকি আগে না করলেও করা যাবে? এখন কি বিট বিট হচ্ছে না? না ভাইয়া, ওই যে একটা মানে কয়েকটা ভিডিও দেখছি, তখন বলতেছিল যে এগুলো ফুলফিল না করলে বিট করা যাবে না, এর জন্য জিজ্ঞেস করতেছি। এখানে এটা এটা কি মোজ মোজ কি এটা ফ্রিল্যান্সার কোথায়? এই তো ভাইয়া ফ্রিল্যান্সার, এটা মোজ বার যে অন করে রাখছি, ওই যে ই দেখার জন্য অন করে রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আলাদা তো, ওই যে লিংক বিল্ডিং। কিন্তু আমার তো অনেক আগের অ্যাকাউন্ট, আমার এখানে তো এরকম ভেরিফিকেশন কিছুই চায় নাই। হ্যাঁ, এখন এটা হয়তো নতুন কোন সিস্টেম যে আইডি ভেরিফিকেশন করে তারপরে কাজ করতে হবে। ভেরিফাই করেন, ভেরিফাই করে তারপরে আপনি ইয়েতে। না মানে জিনিস যে না করলেও কি হবে, যেখানে আবার ক্রেডিট কার্ড, তো আপাতত ক্রেডিট কার্ডটা মানে এটা বানাই নেই, যে কাজ কাম হলে দেন না হলে বানালাম এর জন্য। আপনি ক্রেডিট কার্ডের ইয়ে চাচ্ছে, তাহলে আমি তো আমার তো মনে হয় আপনি সেলার মোডে নাই, আপনি বায়ার মোডে আছেন, এরকমই মনে হচ্ছে। জানি এই যে এই যে প্রোফাইল ইমেল এগুলো, আপনি এই যে আপনার ছবির পাশে যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করেন। ছবির পাশে, ছবির পাশে যে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ আপনার এখানে তো ওই যে ইয়েগুলি দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দাঁড়ান আমাকে আবার মাউসটা দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে আপনি ব্রাউজে ব্রাউজে কন্টেস্টে দিতে পারেন, আর দিতে পারেন ফাইন্ড ইন প্রজেক্ট ফ্রিল্যান্সার ফর ইউর প্রজেক্ট, ফাইন কন্টেস্ট টপ ফ্রিল্যান্সার্স ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড রিক্রুটার, প্রজেক্ট প্রজেক্টে দিলাম। এই তো আপনার এইখান থেকে আপনি বিট করবেন, অসুবিধা কি? তাহলে অসুবিধা হবে না? না না, অসুবিধা হবে না, এটাই আসলে একদম নতুন তো এটার মধ্যে, এর জন্য আসলে একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, আমি আমি কোথায় গেলাম, ব্রাউজে গিয়ে আমি দিলাম প্রজেক্ট। হ্যাঁ, এখানে আপনি প্রজেক্টে ইয়ে করতে পারবেন, আবার এই কনটেস্ট আছে, কনটেস্টের মধ্যে আপনি ধরেন প্রথমে বিট করলেন, ধরেন এটার মধ্যেই আপনি বিট করলেন $150। হ্যাঁ, $150 বিট করার পরে আপনি দেখতেছেন যে অন্যরা অনেক কম বিট করতেছে, তখন আপনি প্রাইসটা চেঞ্জ করে তাদের সাথে মানে লোয়েস্ট হইতে পারেন। যখন আপনি লোয়েস্ট হবেন তখন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, মানে আপনি কন্টেস্ট করতেছেন অন্যদের সাথে। হ্যাঁ, এইভাবে এই কনটেস্টের মধ্যে ক্লিক করলে ওইভাবে আপনি কাজ করতে পারেন, আর এইখানে একবারই আপনার ইয়াটা দিতে হবে, প্রাইসটা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ সমস্যা হলে আপনাকে দেখাবো না আবার, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
প্রসেনজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ দা আসেন। হ্যাঁ প্রসেনজিৎ দা মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। জি নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমার এই ফেসবুক বিজনেস পেজের গিগটা একটু চেক করে দেন। হ্যাঁ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে কি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা দিছিলেন? হ্যাঁ দিছিলাম। আচ্ছা এটা ফাইবারের মনে হয় সমস্যা হচ্ছে, এটা দেখাচ্ছে না। হ্যাঁ যে আমি ওই সার্চ ট্যাগ পাঁচটা দিয়েছি, ওটা এডিট দিয়ে গেলে দেখা যাচ্ছে পাঁচটাই নিচে সেভ আছে, হ্যাঁ কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে চারটে দেখাচ্ছে। হ্যাঁ এই যে এখানে যেরকম যে ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত দেখাচ্ছে, তারপরে আপনি যে মানে প্রোফাইল সেটআপ এন্ড ম্যানেজমেন্ট দিচ্ছেন ওইটা দেখাচ্ছে না। হ্যাঁ আই উইল ক্রিয়েট এ হাই কোয়ালিটি ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। ব্যানারটা ঠিক আছে? হ্যাঁ ব্যানারটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার মার্জিন যেভাবে রাখলেন, একটা বর্ডার করে আপনি মার্জিন রাখছেন, এরকম একদম ওরকম করে না রাখলেও চলবে। হ্যাঁ আপনি ওই যে ভিতরে যে নীল কালারটা, নীল কালারটা সম্পূর্ণটুকু দেন, কিন্তু লেখা যেগুলি লিখবেন সেটা একটু মার্জিন, মানে একটা এই নিজের মতো করে একটা মার্জিন ইয়ে করে একটা নিজের মতো মার্জিন, ইমেজিনের একটা মার্জিন চিন্তা করে সেইভাবে আপনি লিখে যাবেন, তাহলে আমার মনে হয় ভালো হবে আর কি। হ্যাঁ এই কালারটা দিছে আর কি, মানে হুম আর ডিজাইনের জন্য। আর যেটা হচ্ছে যে একটা গাঢ় কালারের উপরে আপনি যদি গাঢ় কালার দেন তাহলে সেটা তেমন বোঝা যায় না। হ্যাঁ আর এই আপনার লেখাগুলি মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু যেই লেখার কালার দিলেন এটাও একটু গাঢ় কালার। হ্যাঁ আর লেখাগুলি একটু ছোট হয়ে গেছে, আপনার গিগের পেজে গেলে এই লেখাগুলি আরো ছোট দেখা যাবে। হ্যাঁ তাহলে ফন্টটাকে একটু বড় করে দিব। ফন্ট একটু বড় করলে তো আপনার এতগুলি সাব হেডিং আপনি দিতে পারবেন। হ্যাঁ 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 এগুলো আবার বড় হয়ে যাবে। এখন আপনি ছয়টা সাব হেডিং দিলেন, আমার মনে হয় কি যে এখানে চারটা ইয়ে করেন, চারটা সাব হেডিং করেন, করে একটু বড় করে দেন। হ্যাঁ তারপরে ডান পাশে আপনি লেফট অ্যালাইন যেইগুলি তিনটা করলেন এখানে আরেকটা ঢুকায় দেন, এখানে চারটা, আর তখন ডান পাশের জায়গা তো খালি হয়ে গেল, এই ডান পাশের জায়গাটুকুতে আপনি ফাইবার এবং ফেসবুকের লোগো দুইটা নিয়ে আসেন, নিয়ে এসে দিয়ে দেন। হ্যাঁ ভালো হবে। ক্রিয়েট এন্ড সেট আপ কাস্টম লোগো অ্যান্ড ব্যানার, সিটিএ বাটন অ্যান্ড ভ্যানিটি ইউআরএল, কিওয়ার্ড রিসার্চ, এসইও ফ্রেন্ডলি, অ্যাবাউট অ্যান্ড স্টোরি, স্লাইড শো পোস্ট। হ্যাঁ লেখা ঠিক আছে, আবার এক্সপার্ট সার্ভিস লিখছেন নাকি? কোনার মধ্যে কি এক্সপার্ট সার্ভিস, এটা তো একদম বুঝাই যাচ্ছে না। মানে যা লিখবেন একটু বড় করে লিখবেন যেন বোঝা যায়। ওটা আসলে টানা হাতের ফন্ট তো এই জন্য একটু পেঁচানো হ্যাঁ মনে হচ্ছে, বোঝা আর বুঝতে সমস্যা। ব্যানারের মধ্যে কোনো সময় এরকম টানা হাতের কিছু লিখবেন না, সব স্মার্ট ফন্ট দিবেন। হ্যাঁ নিচে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড এফেক্টিভ ফেসবুক বিজনেস পেজ ক্যান বিল্ড এ রিলেশনশিপ বিটুইন বিজনেস অ্যান্ড কাস্টমার, বিটুইন বিটুইন বিজনেস অ্যান্ড কাস্টমার। কথাটা কিরকম হইলো যে বিজনেসের সাথে কাস্টমারের রিলেশনশিপ করে? ব্যবসা এবং আচ্ছা চলবে। হ্যাঁ
it also creates a good impression on customers' mind about the business. Minds na to mind shudhu mind dilei hobe ha mind dilam kintu je grammarly te okhane ekta mistake dhore ei jonno eta change kore dise ha apni ei je customers likhchen etar jonno minds bolteche ha mane ekhane plural dhore niyeche ha আপনি অ্যাপোস্ট্রফিটা এস এর আগে দেন তাহলে আপনার কাস্টমার মানে কাস্টমার দের এটা বুঝাবে হ্যাঁ ওটাও আর কি মিস্টেক ধরছিল এই জন্য চেঞ্জ করে ওই তাহলে আপনি একদম সিম্পলি কাস্টমার লেখেন তাহলে মাইন্ড চলে আসবে আচ্ছা ঠিক আছে আই হ্যাভ কমপ্লিটেড স্পেশাল ট্রেনিং ইন ফেসবুক মার্কেটিং এক্সক্লুসিভলি অন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন can create an excellent and SEO friendly page কথা ঠিক আছে কিন্তু এই যে প্রথমে বললেন আপনার একটা ট্রেনিং আছে এই ট্রেনিং এর কথাটা এখন আর গিগ এর মধ্যে বলবেন না আপনার ট্রেনিং এর কথাটা আপনি প্রোফাইলে বলে দিবেন যে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা কোর্স করা আছে হ্যাঁ আর এই আপনার এই প্রোফাইলটা এই ডেসক্রিপশনের নিচেই বায়ার দেখতে পাবে হ্যাঁ এই জন্য এইখানে আপনি বলবেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস একদম সিম্পলি এইভাবে লিখে দেন হ্যাঁ জি ক্যান ক্রিয়েট অ্যান এক্সিলেন্ট অ্যান্ড এসইও ফ্রেন্ডলি পেজ হ্যাঁ এখানে ফেসবুক বিজনেস পেজ একটা তারপরে ফেসবুক বিজনেস পেজ দুইটা তিনটা হ্যাঁ তিনটা কি মানে তিন জায়গায় কিওয়ার্ড আপনি দিয়েছেন হ্যাঁ ঠিক আছে চলবে হাউ ক্যান আই হেল্প ইউ এক্সিলেন্ট পেজ ক্রিয়েট কাস্টমার লোগো কাস্টম লোগো অ্যান্ড ব্যানার সিটিএ বাটন ভেনিটি ইউআরএল ক্রিয়েশন কিওয়ার্ড রিসার্চ এসইও ফ্রেন্ডলি অ্যাবাউট অ্যান্ড স্টোরি Google top ranking video and animation slide show post custom tabs YouTube website Instagram Pinterest etc effective product description for the post page messenger setup page messenger setup ekhane মানে মেসেঞ্জার সেটআপ একটা আর একটা চ্যাটবট আরেকটা হ্যাঁ জি আপনি কি চ্যাটবট করবেন না না চ্যাটবটের জন্য না এটা হ্যাঁ এটা যে মেসেঞ্জার ওখানে যে পোস্ট দিলে একটা মেসেঞ্জার অপশন থাকে হ্যাঁ হ্যাঁ ওটার কথাই বলছি আর কি মানে হ্যাঁ এটা বলছেন মানে মেসেঞ্জার সেটআপ একটা আর হলো চ্যাটবট আরেকটা আপনি চ্যাটবটটা করবেন না এটি মানে এখানে চ্যাটবটের জন্য তো আলাদা গিগ থাকে ওটা আপনি এখানেও দিয়ে দিতে পারেন এখানে দিলে তো এখানকার জন্য আপনার চ্যাটবটের যদি ইয়ে আসে তাহলে এই গিগের থেকেও আসবে আপনার ও আচ্ছা তাহলে ওটা এখানে অ্যাড করে দিলে ভালো হবে চ্যাটবটের জন্য আলাদা গিগ তৈরি করেন কিন্তু এখানে আপনি পেজ তৈরি করে চ্যাটবটও করবেন এটা দিলে এখানে এই গিগ এর মধ্যে আপনার ওই বায়ার রিকোয়েস্ট গুলি চলে আসবে জি আচ্ছা ঠিক আছে ওটা অ্যাড করে দিব হ্যাঁ মাই স্পেশাল কোয়ালিটিস হ্যাঁ কোয়ালিটি সার্ভিস এবল টু ফাইন্ড আউট দা আলটিমেট গোল অফ বিজনেস প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট ওয়ার্ক অন টাইম ডেলিভারি কাস্টমার স্যাটিসফ্যাকশন Note, before placing an order, please contact me. Thank you for spending your valuable time here. Haan, shundar likhchen. Niche jaan. A full page setup plus 10 posts, page setup plus 30 posts. Page create custom logo and banner, CTA button, vanity URL, video, SEO friendly, about and story. সব একই লেখা না জি তিন দিন চার দিন সাত দিন হ্যাঁ ঠিক আছে ২০ ৩০ ৫০ নিচে যান
এখানে দেখেন চারটা আসছে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা এরকম ইয়েগুলি ট্যাগ গুলি একটু বড় হলে আর পাঁচটা দেখাতে পারে না। হ্যাঁ তো ওটা কি পাবলিশ করে দিলে কোনো সমস্যা হবে? এই যে চারটা তো দেখাচ্ছে এখন। না না, সমস্যা না, এটা বায়ার পাঁচটাই দেখবে। হ্যাঁ, ও আচ্ছা ঠিক, বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, FB বিজনেস পেজ। হ্যাঁ, আরেকটা কি দিয়েছিলেন? ফেসবুক ফ্যান পেজ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলবে আর আমি তাহলে। যে আপনার তো তেমন কোনো ভুল নাই, খুব সুন্দর হয়েছে। আর ব্যানারটা যদি আমি যেভাবে বললাম একটু ওইভাবে করেন, আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ আচ্ছা, আমি ওটা চেষ্টা করে দেখতেছি। হ্যাঁ আর আমি যে একটা স্যাম্পল তৈরি করছি, এটা এই হ্যাঁ যে এটা হ্যাঁ হ্যাঁ এটা আমার পরিচিত এক আত্মীয়ের আর কি হ্যাঁ জন্য আচ্ছা, তৈরি করে দিছি। হুম হুম তো এটার জন্য এই যে কাস্টম ট্যাবস, যেমন এটা ইউটিউব আমি অ্যাড করছি, কিন্তু ওয়েবসাইটের জন্য একটা ট্যাব এটা আমি করতে পারতেছি না, ওটা কিভাবে করবো একটু যদি দেখাই দেন। মানে ইয়ে এই যে যেমন একটা ট্যাব ইউটিউব অ্যাড করেছি আমি, এটা তো হ্যাঁ ছিল হ্যাঁ না, হ্যাঁ এরকম ওয়েবসাইটের জন্য একটা ট্যাব আলাদা ভাবে থাকবে এরকম। কিসের জন্য? ইনস্টাগ্রাম? না ওটা সে একটা ওয়েবসাইট থাকবে, এই যে পেজ এটা পূর্ণিমা জুয়েলার্স, এদের হ্যাঁ হ্যাঁ আলাদা একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটটা ট্যাবের ভিতরে দেখা যাবে, ওয়েবসাইটটা ট্যাবে ট্যাবের মধ্যে। থাকবে। হ্যাঁ ওই ট্যাবে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। আমি কি আপনাকে বুঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ, এখন মাউস মাউসটা অ্যাপ্রুভ করেন। মেনু, এটা মেনু না? এটা তো সেটিংস এ, হ্যাঁ সেটিংস এর মেনু। হ্যাঁ, সেটিংস এ মেনু। মেনু মেনু আপনি কি ট্যাব খুঁজতেছেন? ট্যাবটা উপরে ওই যে মেসেজের এখানে টেমপ্লেটস এন্ড ট্যাব বাম সাইডে মেনুতে আর একটু উপরে, হ্যাঁ ওইটা। ওয়েবসাইটের জন্য আমি এখানে খুঁজে দেখছিলাম কিন্তু এখানে ওটা পাইনি, ওয়েবসাইটের জন্য আলাদা ট্যাব।
এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। এখানে দিলে তো হচ্ছে না, হ্যাঁ এখানে দিলে তো হচ্ছে না, যেমন অন্য যেকোনো একটা সাইটে অফার্স ট্যাব আপনি একটা দিয়ে দেখেন, যে কোনো সাইটে ইউআরএল কাজ করে কিনা, এটা চেঞ্জ করে দেওয়া যাবে। তো আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে ইউআরএলটা দিয়ে দিলে টেস্ট করে দেখা যায়। অফার করতে বলতেছে মনে হয়, ক্রিয়েট অফার টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। অফার ক্রিয়েট করতে বলছে এটা তো না, না, এটা অফার তৈরি করতে বলতেছে। বাটন ক্রিয়েট কোথায় পাওয়া যাবে? এই যে ওয়েবসাইটের বাটন ক্রিয়েট এই ফেসবুকে এটা সিস্টেমে নাই। আমি ইউটিউবে কিছুটা চেষ্টা করে দেখছিলাম, ওখানে সার্চ করে যে কয়েকটা ভিডিও পাইছি, তো হ্যাঁ ওখানে থার্ড পার্টির হেল্প নিতে বলতেছে, মানে অন্য কোনো, যেমন একটা ওয়েবসাইট obox.com, ওটার মাধ্যমে একটা ট্যাব এখানে নিয়ে আসতে হবে। তো ওবক্স আমি গেছিলাম, ওখানে যে আমার এই পেজটা অ্যাড করার পরে ওখানে আমার পেজটা দেখাচ্ছে, কিন্তু আমি পরবর্তীতে আর কাজ করতে পারতেছি না, ওটা আপডেট না কি যেন একটা করতে বলেছে। আপনার এখানে বাকি সোশ্যাল ট্যাব গুলো এখানে আছে, কিন্তু ওই যে ওয়েবসাইটের ট্যাবটা এখানে নাই। টেমপ্লেট, স্ট্যান্ডার্ড, কারেন্ট টেমপ্লেট, ট্যাবস, ইউজ ডিফল্ট ট্যাবস, এটা তো অন করে দিলে এগুলি সব দেখাবে। ওই যে ডিফল্ট যেগুলো আছে ওইগুলো আগে দেখাবে, মানে ওদের যে সিরিয়ালটা আছে সিরিয়াল দেখাবে, আর আমি যে ইউটিউবটা আগে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ, ওইটা তখন আর আগে শো করবে না, ওটা পরে চলে যাবে। অ্যাড এ ট্যাব, এখানে দেখেন ওই সোশ্যাল ট্যাব গুলো আছে, লাইভ শো, সার্ভিস, নোটিস। নোট, সার্ভিস, শপ, লাইভ। একটা নেই, নিয়ে দেখেন ক্লোজ, যে চলে গেছে, এই তো চলে আসছে। শপ, এখানে কপি ইউআরএল দিয়ে কি করবো আমি? এই যে এই সবটা আমি, আপনি যদি পেজে যান, পেজের ওই যে যে বাটন গুলো ট্যাব গুলো ওখানে ট্যাবে যে ওটা সিলেক্ট করতে হবে, সবের ওখানে ইউআরএলটা দিতে হবে। ওইখানে এই যে পেজ, এই পেজে হ্যাঁ, এখানে যে এখানে গেলে আপনি মাউস আছে তো ওই জন্য যাচ্ছেন, এটা প্রথমে যে পেজ আছে অপশনের ড্রপ ডাউন লিস্টে উপরের বারে হ্যাঁ ফেসবুকের হ্যাঁ, নিচে পেজ ওইখানে, হ্যাঁ পেজ পেজে না এখন এখানে যে সি মোর, মোরে ক্লিক করলে ওটা দেখা যাবে নিচে আছে সব বাটন, ওই যে নিচে সব চলে আসছে। এখন এই শপে ক্লিক করলে এখানে অপশন আসবে কিছু, বাকি ট্যাব গুলো তো ওরকম অপশন আসছিল। যেমন আমি এখন ইউটিউবে, আমি আমি যতদূর জানি সেটা হচ্ছে এখানে আপনি মেনু মেনু ক্রিয়েট করেও সেটা করতে পারেন, আর এখানে কল নাও বাটন আছে, তার পাশে আপনি আরেকটা বাটন আপনি ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ,
এই বাটন বাটন ক্রিয়েট করে করতে পারেন, আপনি এখানে মেনু ক্রিয়েট করে করতে বাটন পারেন। ক্রিয়েট করে ওটা কিভাবে একটু দেখাবেন? এখন আমি তো ওইটাই খুঁজতেছিলাম, কিন্তু আমি এখন আপনাকে দেখাতে পারছি না, আমি মানে আমার প্র্যাকটিস নাই আর। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি ভাই, আপনি নিজে থেকে একটু চেষ্টা করেন। আমি যে এই যে কল নাম্বার এখানে বাটন থাকবে একটা, তাই? হ্যাঁ, এইখানে এই যে আপনি এত বড় একটা বাটন হয়েছে এরকম থাকবে না, এই বাটনটাই ছোট হবে, পাশে ছোট আরেকটা হবে? বাটন ও আপনি আচ্ছা, ক্রিয়েট করবেন। হ্যাঁ, যেটার মধ্যে আপনার মানে ওয়েবসাইটের বাটনটা হ্যাঁ, আর কি ওখানে ধরেন থাকবে। শপ নাও এরকম লেখা থাকবে, আপনি ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে এরকম। ও আমি দেখছিলাম যে ইউটিউবে যেরকম আর কি ট্যাব আছে, এই ট্যাব গুলো এখানে সিরিয়ালি থাকে ওরকম, এই জন্য ওটা চেষ্টা করতেছিলাম যে আসলে আমি এটা পারি কিনা। না, এখানে আপনি যে মেনু যেটা আছে মেনুর মধ্যেও ক্রিয়েট করতে পারেন, আবার এখানে বাটন ক্রিয়েট করেও করতে পারেন। হ্যাঁ, এখন এক্সাক্ট আমি ইয়ে করতে পারতেছি না, লোকেট করতে পারতেছি না। না, আচ্ছা, আমি আমি দেখে রাখবো, পরে আপনাকে যদি সম্ভব হয় আমি দেখাই দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে ব্যানার, আমি তো নতুন হিসাবে যে লোগো তৈরি করছি, ব্যানার তৈরি হ্যাঁ করছি, হ্যাঁ তা এটা কি মোটামুটি চলে? হ্যাঁ জি হ্যাঁ, আবার বলেন। এই যে ব্যানার তৈরি করছি, লোগো তৈরি করছি, এগুলো চলে? আমি তো নতুন হিসাবে যেভাবে তৈরি করছি আর কি। হ্যাঁ, সুন্দর হয়েছে তো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ব্যানার লোগো সবই তো চমৎকার। হ্যাঁ, কিন্তু আমি ওই মানে ওই লাল কালারটা একটু, এর কালার কয়েকটা আছে এখানে, এই যে একটা কালার আছে, একটা কালার আছে, এই কালারটা আচ্ছা দেখুন। আচ্ছা, ঠিক আছে, ওই আপনি প্রথমটা লাল দিলেন, ওই লালটা যদি চেঞ্জ করে দেন আমার মনে হয় ভালো হবে। জি, কারণ মোবাইল অ্যাপসে ওটা যখন ব্যবহার করা হয় তখন এই লাল কালারটা অতিরিক্ত আর কি লাইট দেখায়, মানে ও ঠিক আচ্ছা আচ্ছা, স্পষ্ট বোঝা যায় না, হ্যাঁ এই হ্যাঁ জন্য কালারটা চেঞ্জ করে দিছি যে হ্যাঁ হ্যাঁ এরকম। কিন্তু এমনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করা হয়, হ্যাঁ এটা ইউজ করা হয় তখন ভালো দেখা যায়, আর হ্যাঁ মোবাইল আর এই অ্যাপস এই ডেস্কটপের ভিতরে একটু হ্যাঁ এরকম কালার ডিফারেন্স দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এমনি তো লাল লালটা চোখের মধ্যে লাগে আর কি। হ্যাঁ, হুম আপনি লাল কালারটা একটু চেঞ্জ করে দিন। জি হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। হ্যাঁ। থ্যাংক ইউ। অরবিন্দ কুমার, অরবিন্দ কুমার অরবিন্দ কুমার দা আছেন? সুব্রত রায়, সুব্রত দা আছেন? সুব্রত দা আছেন? হ্যাঁ, সুব্রত দা মাইকটা অন করেন। হ্যাঁ জি, হ্যালো হ্যাঁ জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি, আপনি ভালো আছেন? এই তো হ্যাঁ আছে আর কি। হুম আমার গিকটা একটু চেক করে দিন। হ্যাঁ ঠিক আছে, মানে গিকটা পাবলিশ করছি, কিন্তু মানে আমার ইচ্ছা যে আপনাকে আর একটু দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কোনো ডিজিটাল কানেকশন থাকে মার্কেটিং, তাহলে আপনি একটু দেখে দেবেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, টাইটেলটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, নিচে আসেন, ফেসবুক বিজনেস পেজ, না সেট আপ, ম্যানেজ পেজ, ব্যানার, লোগো ডিজাইন, ফাস্ট ডেলিভারি, ফাস্ট এটা না, এফ
আইআরএসটি ফাস্ট মানে প্রথম, আর এফএসটি ফাস্ট হচ্ছে দ্রুত। আপনি লিখবেন এফএসটি ফাস্ট মানে ফাস্ট, দ্রুত ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, ঠিক আছে? শুধু এইটাই পরিবর্তন হবে। আর দেখেন তো ব্যানার, তিনটা ব্যানার আছে, কোনটা দিব? হ্যাঁ, পরের গুলিতে তো বানান ঠিক আছে, ফাস্ট ডেলিভারি লিখছেন। হ্যাঁ হ্যাঁ হুম, আবার প্রথমটা দেখেন তো। হ্যাঁ, আস্তে আস্তে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, পরেরটাতে যান। আমার কাছে প্রথমটাই সিম্পল মনে হচ্ছে, কিন্তু প্রথমটাতে জায়গা অনেক খালি পড়ে আছে। হ্যাঁ, আপনার তা ঠিক। করেন এই লেখাগুলি বামে নিয়ে আসেন, আরো বামে নিয়ে আসেন, আরো মানে সাব হেডিং গুলি আরো বামে নিয়ে আসেন। বামে নিয়ে আসার পরে ফেসবুক বিজনেস পেজ এটা একটু সেন্টার অ্যালাইন করেন। সেন্টার অ্যালাইন করার পরে উপরে বড় করে দেওয়ার পরে ফাইবারের লোগোটা, এই যে ডান পাশে জায়গা খালি হবে, এখানে ফাইবারের লোগো আর ফেসবুকের লোগো, ফেসবুকের লোগোটা এভাবে দিবেন না। ফেসবুকের লোগো এরকম গোল না, ফেসবুকের লোগোটা হচ্ছে সার্কেলের মধ্যে, আরে স্কোয়ারের মধ্যে ডান পাশে একটু সরানো, ওই একদম ওইভাবেই ফেসবুকের লোগো দিবেন। হ্যাঁ, আমার মনে হয় এই ব্যানারটা আপনার ভালো। আচ্ছা ভাইয়া, আর উপরে আপনি লিখতে পারেন প্রফেশনাল সার্ভিস ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ আপনি সেট আপ ম্যানেজ ব্যানার ফার্স্ট ডেলিভারি, এখানে ক্রিয়েট কথাটা ছোট করে, ওই যে বিজনেস পেজের পরে ক্রিয়েট, আর উপরে প্রফেশনাল সার্ভিস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কথাটা দিলে সম্পূর্ণ হলো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মানে ওই যে যেটা, হ্যাঁ যেটা মেইন হেডিংটা আছে ওইখানে পেজের পরে শুধু ক্রিয়েটটা লাগাবো। হ্যাঁ, ক্রিয়েটটা লাগাবেন আর উপরে প্রফেশনাল সার্ভিস দিবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ জি। হ্যাঁ, একটু নিচে যান, ডেসক্রিপশন দেখি। এটা কি অন্য কাউকে দেখাইছিলেন? অন্য কাউকে? হ্যাঁ, একটু দেখাইছিলাম রিয়াদ ভাইকে। আচ্ছা হ্যাঁ, এখন ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই কিওয়ার্ডটা এখানে সুন্দর করে সেটিং হয়ে যায় যদি আপনি ওইভাবে লিখেন, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ক্যান গ্রো আপ ইউর বিজনেস ইজিলি ইন শর্ট টাইম ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এর পরে কি ফুল স্টপ দিয়ে দিচ্ছেন? এখানে ফুল স্টপ হবে না, এখানে কমা হবে, এন্ড এর আগে একটা কমা হয়। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার সাথে আমি কিভাবে কমিউনিকেট করতে পারছি না, আপনার আপনি মাইকের কাছে এসে কথা বলবেন। হ্যাঁ, এন্ড ইউ ক্যান, হ্যাঁ হ্যাঁ কাছেই বলতেছি তো। হ্যাঁ, and you can do also reach your business millions of people with a create Facebook business page, and you can do also reach এই যে এখানে ব্যাকরণগত ভুল হয়েছে। হ্যাঁ, আপনার গ্রামারলি কি ইনস্টল করা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। করে এইটা গ্রামারে তো এখানে ভুলটা করা আছে তো, গ্রামারে তো এটা ভুলটা, আচ্ছা এটা আমি চেক করে দেব, চেক করব। হ্যাঁ, এন্ড ইউ ক্যান, হ্যাঁ আমারও একটু ভুল মনে হচ্ছে। হ্যাঁ, এন্ড ইউ ক্যান রিচ ইউর বিজনেস মিলিয়ন্স অফ পিপল উইথ ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। এই যে ডু অলসো, এই 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 লেখা দুইটা এখানে দরকার নাই। হ্যাঁ, এক্সট্রা হয়ে গেছে। হুম,
তারপরে আই এম এন এক্সপার্ট, এ না, হ্যাঁ আই এম এন এক্সপার্ট অফ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখতে হবে। হ্যাঁ আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং, এই যে এই ট্রেনিং এর কথাটা, এই যে সবাইকে বলি যে গিগ এর মধ্যে ট্রেনিং এর কথাটা লিখবেন না, বলবেন যে আমি প্রফেশনালি স্কিলড। হ্যাঁ এইভাবে লিখবেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার মাইন্ড, হোয়াট দে ওয়ান্ট ফ্রম আস, কেন ফ্রম মি, আপনি তো একা, এটা বলেছে ফ্রম মি। মাই সার্ভিস ডেসক্রিপশন, নিচে আসেন। বাস ডেসক্রিপশন এত কম কেন? আপনার এই যে এগুলি বুলেট দিচ্ছেন, বুলেট দিবেন না, এগুলি নাম্বারিং করবেন। হ্যাঁ আর নিচে একটা অতিরিক্ত বুলেট রয়ে গেছে, বুলেটটা মুছে দিবেন। আচ্ছা ভাইয়া। ডিজাইন লোগো, ডিজাইন ব্যানার, কাস্টম ইউআরএল, অ্যাড সিটিএ, অ্যাকশন বাটন, রাইট এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন ক্রিয়েট এফেক্টিভ পোস্ট, অ্যাবাউট অ্যান্ড স্টোরি সেট আপ। হ্যাঁ আপনার পেজটা যে ক্রিয়েট করবেন, এটি তো প্রথমে লিখতে হবে যে ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ বিজনেস পেজ, হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ, এক নম্বরে ওইটা দিবেন। হ্যাঁ আর এখানে দেখেন অন্যান্য দেখে এখানে আরো পয়েন্ট আপনি যোগ করতে পারেন, যেরকম এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড সেট আপ, হ্যাঁ এরকম অন্তত পক্ষে 10টা পয়েন্ট এখানে দিয়ে দিবেন। মাই সার্ভিস স্পেশালিটি, অন টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন, বেস্ট সার্ভিস প্রোভাইড, ইফ ইউ এনি কোশ্চেন অ্যাবাউট দিস, হ্যাঁ হ্যাঁ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন তারপরে একটা কমা হবে, প্লিজ ইনবক্স মি, থ্যাংক ইউ। ঠিক আছে নিচে যান, ছোটখাটো ভুল আর কি, একটু একটু মানে গ্রামারে একটু ভুল আছে আর কি। আপনি গ্রামারলি যদি ইনস্টল করা থাকে তো এগুলো তো ধরার কথা ভাইয়া, মানে এটা আগে মানে গ্রামারলি আমি ইনস্টল করছি এই বেশি দিন হচ্ছে না, এটা আগের করা তো এই জন্য আর কি মানে চেক করি নাই আর কি। আচ্ছা একটুখানি ওই আজানটা শেষ হোক। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ক্রিয়েট এভরি বিজনেস পেজ উইথ টু পোস্ট, ক্রিয়েট এভরি বিজনেস পেজ প্লাস 15 পোস্ট, সেট আপ পেজ 7 ডেজ ম্যানেজ প্লাস 30 পোস্ট, সেট আপ এফেক্টিভ পেজ উইথ লোগো ব্যানার ডিজাইন অ্যান্ড সিটিএ, অ্যাড সিটিএ বাটন, ম্যানেজ বিজনেস পেজ উইথ 7 ডেজ, এখানে 7 ডেজ, হ্যাঁ ঠিক আছে এখানে 15 পোস্ট, এখানে 2 পোস্ট, হ্যাঁ ঠিক আছে নিচে যান, 3 দিন, 4 দিন, 6 দিন, হ্যাঁ ঠিক আছে নিচে নিচে ট্যাগ দেখে। বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস, এফবি বিজনেস পেজ, আরেকটা ট্যাগ ছিল মনে হয়, দেখাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই একটু ব্যানারটা ঠিক করেন, আর ডেসক্রিপশন তো মোটামুটি ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে আপনি ওই যে মাই সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে আরো অন্তত পক্ষে ইয়ে পয়েন্ট গুলি আনেন, অন্তত পক্ষে 10টা পয়েন্ট আপনি এখানে যোগ করবেন। ঠিক আছে
হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দেই। ও আচ্ছা, আপনার মাইকটা বন্ধ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ আমার মাইকটা অফ ছিল তো এই জন্য আর কি বলতে হ্যাঁ পারিনি। আচ্ছা, মানে আরেকটা গিগ ছিল, এটা যদি স্যার একটু চেক করে দিতেন। মানে আরেকটা কি? ওইগুলা ইয়া পোস্ট, হ্যাঁ পোস্ট করে রাখছি তো, এই যে এটা এটা তো বিজনেস পেজ, একটা প্রমোশন, এটা বিজনেস পেজ, এটা প্রমোশন। এটা তো বিজনেস পেজ। একটু একটু তাড়াতাড়ি বের করেন, সময় তো যাচ্ছে। এটা তো আবার বিজনেস পেজ বের করলেন। প্রমোশন, এটা প্রমোশন। হ্যাঁ এটা প্রমোশন। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যাটাগরি যে দিলেন সোশিয়াল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি কি একদম সমস্ত সোশিয়াল মিডিয়ার কাজ শিখেছেন? সমস্ত বলতে আমি শুধু মার্কেটিংটা জানি আর ইয়া ওই যে বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ, এখন যদি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং বা পিন্টারেস্টের মার্কেটিং এগুলি যদি আপনি সমস্ত ভালোভাবে জানেন, তাহলে আপনি ক্যাটাগরি দিবেন সোশিয়াল মিডিয়া ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে আপনি যত সোশিয়াল মিডিয়া আছে সমস্ত মিডিয়াতেই আপনি প্রমোশন করতে পারেন, মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি আমি শুধুমাত্র, টুইটার আর ইনস্টাগ্রাম অবশ্য জানি একটু, আচ্ছা মানে টুইটার আর ইনস্টাগ্রামে একটু পারি আর কি একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি দিতে পারেন। আর এখানে যেটা হচ্ছে, আপনি টাইটেল দিলেন আই উইল ডু ফেসবুক পেজ প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন ইউএসএ। হ্যাঁ, আপনি এখানে আপনার কিওয়ার্ডটা তো সেটিং হয় নাই। কিওয়ার্ডটা হচ্ছে যে ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং, এই দুইটা শব্দ যদি আপনি একসাথে লিখেন সেটা হলো কিওয়ার্ড। আপনার এখানে মাঝখানে ফেসবুকের পরে পেজটা লিখে কিওয়ার্ডটা নষ্ট করে দিয়েছেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, তাহলে ফেসবুক মানে ফেসবুক পেজ প্রমোশন এইটাকে কিওয়ার্ড বানিয়ে নেই, মানে না, বানাই নেই, এইটা সব জায়গাতে এইভাবে দিয়ে দেই। এইভাবে কেউ ইয়ে করে না, সার্চ করে না। হ্যাঁ, সার্চ করবে ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং, এই এই দুইটা দিয়ে আপনাকে সার্চ করবে। হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তাহলে আপনাকে এইখানে টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা সেটিং হয় নাই, ফেসবুক প্রমোশন এই পেজটা কেটে দিতে হবে। এখন আপনি যদি টাইটেলটা চেঞ্জ করেন, তাহলে গিগটাকে ডিলিট করে আবার করতে হবে। আমার কথা আচ্ছা কি ভাই, মানেন? এরকম করে যাওয়া যাবে না, কারণ এটা তো ইমপি। হ্যাঁ আপনি হ্যাঁ 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 আপনি শুনতে অলরেডি পাচ্ছি। আপনি মানে আমি অলরেডি চাচ্ছি যে, পাবলিশ অলরেডি পাবলিশ করে দিছেন। হ্যাঁ, এবং এখন এটা পজে আছে। হ্যাঁ আপনি গিগটা হ্যাঁ ড্রাফটে থাকলেও আপনার টাইটেল চেঞ্জ করা যায় না। টাইটেলের যে লিঙ্কটা, এটা একবার লেখার পরেই আপনার ইয়েতে নিয়ে নেয়, গিগের টাইটেলটা ফাইবার নিয়ে নেয়। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, এখন আপনার টাইটেলটা চেঞ্জ করতে হলে আপনাকে গিগটা ডিলিট করে আবার সুন্দর করে কিওয়ার্ড সেটিং করে তারপরে করতে হবে। ঠিক আছে, আপনার এইভাবে সাথে কি আমি মানে আমি রাখা যাবে না? আপনার সাথে আমি ঠিক কমিউনিকেট করতে পারছি না, আমি কথা বললে আপনি কয়েক সেকেন্ড পরে কথা হ্যালো, শুনেন, আমি কথা বললে আপনি কয়েক সেকেন্ড পরে কথা হ্যাঁ শুনেন। শুনতেছি তো।
শুনতেছেন কিন্তু আমি কথা বলার সাথে সাথে আপনি রেসপন্স করতে পারতেছেন না, এই জন্য আপনার সাথে কথা বলে মজা পাচ্ছি না আর কি। হ্যাঁ এখন এখন পাওয়া যাচ্ছে? হ্যাঁ আপনার কথা তো শুনতে পাচ্ছি কিন্তু আমার সাথে সাথে আপনি কথা বলতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি গিগটা ডিলিট করে সুন্দর করে টাইটেল দিয়ে তারপরে আপনি আবার গিগ রেডি করবেন। মানে এটা হবে না? না এখানে কিওয়ার্ড সেটিং হয় নাই তো আপনার, আপনার গিগটা যদি র‍্যাঙ্ক করতে চান তাহলে কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে, ব্যানারের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে সুন্দর করে কিওয়ার্ডগুলি সেটিং করতে হবে, তা না হলে আপনার গিগ র‍্যাঙ্ক করবে না। ব্যানারের মধ্যে আসেন। আচ্ছা ভাইয়া তাহলে তাহলে ওইটাই করব। ব্যানারের মধ্যে আসেন, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, এক্সপার্ট ইনটা ছোট করে উপরে দিবেন, ফেসবুক প্রমোশন, ফেসবুকের নিচে প্রমোশনটা নিবেন, এই লেখাটা টোটালি সেন্টার অ্যালাইন করবেন, এবং এই যে ফন্টটা দিবেন এই ফন্টটা স্মার্ট ফন্ট না, আপনি একটা বোল্ড একটা ফন্ট নেবেন এবং সুন্দর একটা ফন্ট নেবেন, ফন্ট নিয়ে এই ফেসবুকের নিচে প্রমোশনটা দিয়ে সেন্টার অ্যালাইন করে বাম থেকে ডান ডানে বড় করে ফেসবুক প্রমোশন লিখবেন, নিচে ছোট করে লিখবেন সার্ভিস, মানে উপরে হচ্ছে এক্সপার্ট ইন না এক্সপার্ট অন, এক্সপার্ট অন ছোট করে উপরে দিবেন, দিয়ে ফেসবুক প্রমোশনটাকে বড় করবেন, তারপরে ডান পাশে নিচে সুন্দর করে সার্ভিস লিখবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মিলিয়ন্স অফ অডিয়েন্স, অ্যাডস ম্যানেজমেন্ট, ম্যানুয়াল পোস্টিং, ওয়েবসাইট লিংক প্রমোট, হ্যাঁ লেখা ঠিক আছে, আসেন নিচে আসেন। আচ্ছা ভাই, আমার ভাই আমার একটা কোশ্চেন, মানে আমি ইউএসএটাকে বাদ দিব না ইউএসএটা দিলে ভালো হয় টাইটেলে? হ্যাঁ ইউএসএ দিবেন, আমরা তো মেইনলি ইউএসএ তেই কাজ করি এজন্য ইউএসএ দিবেন। হ্যাঁ আর আরেকটা ব্যানার আছে, ব্যানারটা, হ্যাঁ এই ব্যানারটা দেখি, এই ব্যানারটা সুন্দর হয়েছে, এই ব্যানারটা সুন্দর, এই শুধুমাত্র এই যে সাব হেডিং গুলির মধ্যে যে এক একটার গ্রিডের এক একটা কালার দিয়েছেন, এক একটা কালার না, এটা মানে একটা কালার দিবেন, একটা কালার কি দিবেন, একটু অফ হোয়াইট, হ্যাঁ হালকা একটা কালার, অফ হোয়াইট একটা কালার দিবেন, দিয়ে এই যে কালো লেখা আছে কালো লেখাই আপনি একটু অফ হোয়াইটের উপরে কালো লেখা দিবেন। আর যেটা হচ্ছে যে আপনার ঠিক গ্রিডের মাঝখানে লেখাগুলি হয় নাই, হ্যাঁ একটু উপরে নিচে হয়ে গেছে, এগুলো একটু ঠিক করে দিন তাইলে হবে। এই ব্যানার ঠিক আছে, হ্যাঁ নিচে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ, একটা সার্ভিস লাগাবেন, সার্ভিস গিগ। Facebook promotion is a very essential for your business and your any product promote to worldwide. Facebook marketing, এই যে একবার লিখছেন Facebook promotion, আরেকবার লিখছেন Facebook marketing, আপনি এখানে কিওয়ার্ড হিসাবে আপনার যেহেতু টাইটেলের মধ্যে প্রমোশন, ব্যানারের মধ্যে প্রমোশন, এখানে ফেসবুক প্রমোশনটাই আপনি সেট করবেন ভালো করে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হুম আর আপনি প্রথম প্যারাটা লিখছেন যে ফেসবুক প্রমোশন ইজ এসেনশিয়াল ফর ইউর বিজনেস এন্ড ইউর এনি প্রোডাক্ট প্রমোট টু ওয়ার্ল্ড ওয়াইড, আপনি এখানে প্রথমে ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলবেন। হ্যাঁ প্রথমে ফেসবুক সম্বন্ধে কথা বলবেন যে ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো অ্যাড পোস্ট করি তাহলে খুব দ্রুত বিলিয়ন্স অফ পিপলের মধ্যে এটা ছড়ায় যায়, এখানে ফেসবুকে আমরা খুব সস্তায় এবং খুব সুন্দরভাবে অ্যাড পোস্ট করতে পারি, এই ফেসবুক সম্বন্ধে বললেন। হ্যাঁ
তারপরে আই এম এন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যাডস ম্যানেজমেন্ট একটু আমার একটা ফোন আসছে হ্যাঁ আপনার এই যে গদ বাঁধা লেখা আপনি লিখবেন না আপনি এই যে ট্রেনিং আছে এখানেও বলছেন যে ট্রেনিং আছে আপনার ট্রেনিং এর কথা বলবেন আপনি প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস এইভাবে লিখবেন আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ জি ভাইয়া শুনতে পাচ্ছি হ্যাঁ ট্রেনিং এর কথাটা লিখবেন না আই এম এন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যাডস ম্যানেজমেন্ট আচ্ছা এটা ঠিক আছে এটা লিখলেন আই হ্যাভ এ প্রফেশনাল ট্রেনিং অ্যাবাউট ফেসবুক মার্কেটিং হ্যাঁ যদি ফেসবুক প্রমোশন লিখতে যদি ফাইবার না দেয় তাহলে আপনি ফেসবুক মার্কেটিং মানে ফেসবুক প্রমোশন লেখা যদি বেশি হয়ে যায় তখন আর এটা সেভ করতে দিবে না তখন আপনি ফেসবুক মার্কেটিং লেখেন অসুবিধা নাই আই আন্ডারস্ট্যান্ড কাস্টমার মাইন্ড অ্যান্ড হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড পোস্ট দেয়ার ডিমান্ডেড পোস্ট দেয়ার ডিমান্ডেড পোস্ট একই শব্দ দুই জায়গায় হ্যাঁ I can do effective post and share and write also nice title and product description. I can do effective post and share. এই যে post and share এই কথা লিখতে পারবেন না হ্যাঁ আপনি post and share করবেন এই জিনিসটা লিখবেন না মাই সার্ভিস ডেসক্রিপশন মাই সার্ভিস ডেসক্রিপশন এই মাত্র এই পাঁচটা কেন এখানে অনেক অনেকগুলি পয়েন্ট আনতে হবে অন্তত পক্ষে দশটা পয়েন্ট এখানে আনতে হবে মাই শেয়ার অফ পিপুল এই যে ফার্স্টেই নিষিদ্ধ কথাটাই প্রথমে লিখছেন হ্যাঁ আপনি প্রথম কথাটা লিখবেন যে প্রমোট টু মিলিয়ন্স অফ পিপুল মেক নাইস অ্যান্ড attractive post write effective product description make animation for facebook post 100% real and active audience হ্যাঁ ঠিক আছে এখানে বুলেট না দিয়ে আপনি নাম্বারিং করবেন এখানে 10টা থেকে 12টা পয়েন্ট নিয়ে আসবেন অন্যান্য গিগ দেখবেন অন্যান্য গিগ দেখবেন কি আপনি লেভেল 1 লেভেল 2 সেলারদের গিগ দেখবেন না আপনি নিউ সেলারদের গিগ দেখবেন এবং ওইখানে নিউ সেলাররা কি কি পয়েন্ট দিল সেই সেইখান থেকে আপনি পয়েন্টগুলি জোগাড় করেন পয়েন্ট জোগাড় করে তাদের মতো না আপনার নিজের মতো করে এখানে আপনি আপনি সাজাবেন মাই সার্ভিস স্পেশালিটি আচ্ছা ভাইয়া ম্যানুয়াল পোস্টিং অন টাইম ডেলিভারি মোটিভেটেড মিলিয়ন্স অফ অডিয়েন্স ফর ইওর প্রোডাক্ট 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড গ্রান্টি গ্রান্টি বানান হয় না গ্যারান্টিড হ্যাঁ শব্দটা হচ্ছে গ্যারান্টিড আচ্ছা ভাই ইওর সাকসেস ইজ মাই গোল থ্যাংক ইউ হ্যাঁ নিচে আসেন প্রাইজিং এ আসেন প্রাইজিং এ রাখেন 15-30-45 প্রমোট বিজনেস এখানে বেসিক এর মধ্যে 3 মিলিয়ন আপনি 1 মিলিয়ন দিয়ে শুরু করেন না আচ্ছা ভাইয়া 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন তিন প্যাকেজের মধ্যে 1-2-3 এই করবেন হ্যাঁ আপনি আচ্ছা বেসিকে 1 মিলিয়ন লিখলেন লেখার পরে আপনি বায়ারকে 3 মিলিয়ন করে দিলেন তখন খুশি হবে আর আপনি এখানেই লিখে দিয়েছেন যে 3 মিলিয়ন আপনি করবেন এখন তার তো ডিমান্ড 3 মিলিয়ন আপনি যদি কম করেন তখন সে রাগ করবে আপনি কম লিখে বেশি করে দেন খুশি হবে হ্যাঁ
promote your business and your any product millions of people in your selected country. হ্যাঁ ঠিক আছে নিচে যান। আরেকটু হ্যাঁ ঠিক আছে ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডস সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক প্রমোট এফবি অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ ট্যাগ ঠিক আছে আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন আছে যে আমি মানে এই গিগটা যদি ডিলিট করে দিই তাহলে এই গিগের ডেসক্রিপশন এগুলো আমি মানে এগুলি লাগাতে পারবো না আগে একটা ডক ফাইলের মধ্যে এটা কপি করে রাখবেন এই লেখাগুলি সমস্ত কিছু কপি করে রাখবেন কপি করে রেখে আপনি যেসব জায়গায় ভুল সেগুলি ঠিক করবেন সেইগুলি ঠিক করার পরে প্রথমত তো টাইটেলটা আপনি কিওয়ার্ড সেটিং করে টাইটেলটা দিবেন তারপরে যে ডক ফাইলে কপি করে রাখলেন ডক ফাইলে কপি করে রাখছেন সেইখান থেকে কপি পেস্ট করবেন না ওইখান থেকে দেখে দেখে এখানে আবার ম্যানুয়ালি টাইপ করবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করছি আর ভাই এইখানে শুধু আমি পেস্ট বাদ দেব না হ্যাঁ পেজ আর এই যে এখানে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং কথাটাও বাদ দিবেন আর ইন দা ইউএসএ হ্যাঁ ইন দা ইউএসএ ঠিক আছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ নীলোত্তমা চিরান নীলোত্তমা চিরান জি আসেন নীলোত্তমা চিরান নীলোত্তমা চিরান কি আছেন হ্যাঁ উনি আছেন তো হ্যাঁ জি নীলোত্তমা চিরান আপনি মাইকটা অন করেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম হ্যালো আপনার কি অন্য কোন ডিভাইস আছে হ্যালো আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন হ্যাঁ জি এখন আপনি মাউসটা নাড়াবেন না আপনার নিচে টাস্ক বারটা কোথায় টাস্ক বারটা কি হাইড করে রাখছেন নাকি আপনার টাস্ক বার তো দেখা যাচ্ছে না আপনি এই ডেস্কটপে থাকা অবস্থায় আবার শেয়ার করেন আপনি ডেস্কটপে থাকা অবস্থায় আবার শেয়ার করেন নীলোত্তমা
হ্যাঁ, ডেস্কটপে থাকা অবস্থায় শেয়ার করেন, আপনার ইয়ার টাস্ক বারটা হিডেন থেকে উপরে ওঠান। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ এখন আপনি টাস্ক বারটা বের করে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি টাস্ক বারটা হাইড করে রাখেন তাহলে তো আমি খুঁজে পাবো না, আপনি টাস্ক বারটা হিডেন থেকে ইয়ে করে দিবেন, আনহাইড করে রাখবেন। আপনি কথা বলেন তো, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আপনার কি ল্যাপটপ, আপনার ক্যামেরাটা কি অন করা যায়, আপনার ক্যামেরাটা কি অন করতে পারবেন? আপনার সাথে যদি আমি কথা বলতে না পারি তাহলে তো আপনাকে সাপোর্ট দিতে পারবো না। এখন আপনার আপনার যদি ল্যাপটপ হয় আর আপনি যদি একটা ইউএসবি হেডফোন লাগায় থাকেন তাহলে ওটা খুলে ফেলেন। আপনি ইউএসবি যদি হেডফোন লাগান তাহলে এটা ল্যাপটপ থেকে খুলে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলতে পারছি না, আপনি আপনার সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করবেন, সিস্টেম ঠিক করে তারপরে সাপোর্টে আসবেন।
রিগান ভাই আসেন, রিগান ভাই হ্যাঁ, রিগান ভাই আপনি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? জি আপনাকে আজকে প্রথম লাইভ দেখতেছি। আমি একটু একটু একটা অপিনিয়নও ছিল, সেটা হচ্ছে কি আপনার গিগ দেখছি আমি এর আগে, কিন্তু আপনি যে গিগে পিকচার ইউজ করছেন এখন ভাল লাগতেছে, ওইটা কত বছর আগের আমি জানি না আসলে। হ্যাঁ হ্যাঁ ওইটা অনেক আগের ছবি আর কি। হ্যাঁ সেটাই, কিন্তু এখন তো বেশি প্রফেশনাল লাগতেছে। আমি যতটুকু গিগ রিসা যতটুকু দেখছি মানে এরকম অনেক প্রফেশনাল দেখছি আর কি, আপনার গেট আপ এর আর কি সেটাই। আচ্ছা ভাইয়া আমি হচ্ছে গিয়া একটা গিগ একটু দেখাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ আপনি কি মাউস নিয়ে নিবেন নাকি আমি দেখাবো? না আপনি আপনি যান, আপনি স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে চ্যাট বট এর উপরে একটা গিগ করছি আমি। হ্যাঁ সেটাতে হ্যাঁ আপনি এডিট মোডে গেলে আমি ওইভাবে দেখব না, আমি প্রিভিউ মোডে দেখব। হ্যাঁ ও তাহলে এটা তো ড্রাফটসে আছে, আমি তাহলে হ্যাঁ আপনি আপনার প্রোফাইলে যান। আমি আমার প্রোফাইলে ইয়েস একটুখানি আমার একটা কল আসছে। জি 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 হ্যাঁ ঠিক আছে, আপনার চ্যাটবট এর এই গিগটা ওপেন করেন। জি ভাইয়া স্যার। হ্যাঁ প্রোগ্রাম এন্ড ট্যাগ চ্যাটবটস, আই উইল বিল্ড এ চ্যাটবট ফর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটস এন্ড ওয়েবসাইট। আপনার কিওয়ার্ডটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, হ্যাঁ জি বা এআই চ্যাটবট, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি এখানে কিওয়ার্ডটা মিসিং করে গেছেন আপনার টাইটেলের মধ্যে। হ্যাঁ এআই চ্যাটবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট টোটালটুকু লিখলেও হবে বা এআই চ্যাটবট লিখলেও হবে, শুধু চ্যাটবটটা ঠিক লাগতেছে না। শুধু চ্যাটবট আপনার কিওয়ার্ড না, এআই চ্যাটবট। হ্যাঁ জি এটা হচ্ছে কিওয়ার্ড, আই উইল বিল্ড এ চ্যাটবট ফর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটস এন্ড ওয়েবসাইট। হ্যাঁ টাইটেলটা সুন্দর ছিল কিন্তু আপনার কিওয়ার্ডটা যদি ঠিক করেন তাহলে আমার মনে হয় ভালো হবে আর কি। হ্যাঁ আর বুঝতেই তো পারছেন যে টাইটেলে হাত দিলে আপনার গিগ ডিলিট করে আবার করতে হবে। হ্যাঁ ইয়ের মধ্যে আসেন, ব্যানারে আসেন। হ্যাঁ এই চ্যাটবট ফর ইউর বিজনেস সাপোর্ট আপ টু 30 ডেজ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন কনসালটেশন মেনি চ্যাট। আর এই এটা কিসের লোগো? ডায়লগ ফ্লো। হ্যাঁ ডায়লগ ফ্লো, ডায়লগ ফ্লো মেনি চ্যাট, তারপরে আর আরো দুইটা ফুয়েল, আর একটা হচ্ছে চ্যাট চ্যাট ফুয়েল, তাহলে ওইগুলির লোগো আনলে ভালো ছিল। হ্যাঁ আর এই যে আপনার আপনার ছবির উপরে একটা মাইক্রো মানে হেডফোনের ছবি দিলেন ভিতরে ওই চ্যাটের এই জিনিসটা তো আপনার তৈরি করার না। হ্যাঁ এরকম আপনার তৈরি করার না কোনো জিনিস আপনি গিগের মধ্যে ব্যবহার করবেন না, এগুলির জন্য গিগ সাসপেন্ড হয়। একটা রোবটিক কিছু ব্যবহার করা যাবে না যে না কোনো আপনার অন্যের তৈরি করা কোনো কিছু এখানে ব্যবহার করবেন না। হ্যাঁ আর আপনার ব্যানার খুবই ভালো, এখানে সাব হেডিং এর মধ্যে আপনার চ্যাটবটের কিছু কথা লিখলে ভালো ছিল পয়েন্ট দিয়ে। হ্যাঁ ঠিক আছে জি। হ্যাঁ
greetings and welcome to my chatbot service এখানেও আপনি কিওয়ার্ডটা মিসিং করে গেছেন যেহেতু আমি আগেই লিখি না এইজন্য এখানে লেখা হয়নি today the demand for the current world is to place a chatbot at the back end instead of a couple of employees imagine your potential customers visit your social media business page or websites to order or inquire about your products or services but no one is available to reply to your customers you know this situation hamper your business momentum I am here to turn your online visitors with instant and efficient customer service by building an intelligent chatbot ei je ekhane intelligent likhen intelligent chatbot it will be active 24/7 ha আপনার ইন্টেলিজেন্ট চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট এটা হচ্ছে আপনার কিওয়ার্ড জি আই উইল প্রোভাইড দেম তারপরে একটা স্পেস দেন মানে এন্টার দেন এন্টার দিয়ে লেখাগুলি একটু নিচে নামান লেখাগুলি নিচে নামানোর পরে এগুলি আপনি বুলেট করেছেন বুলেট না করে আপনি এগুলি নাম্বারিং করবেন হ্যাঁ আসলে ওই নাম্বারিং আমার ভালো লাগে না এইজন্য হ্যাঁ এখন নাম্বারিং করার সুবিধাটা হচ্ছে যে বায়ার একবারেই বুঝে ফেলতেছে যে আপনি কয়টা কাজ করবেন হ্যাঁ এখানে আমি কাদেরকে প্রোভাইড করব এটা আর কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারবো আচ্ছা কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ lead capture chatbot for real estate agents online supporting cart shopping e-commerce online shopping cart ji cart ki banan eta mane e cart bolte c a r d jeta না না কার্ড বলছি না কার্ড কার্ড যেটা লিখছেন কার্ড বানান কি এটা হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ই-কমার্স অ্যাপয়েন্টমেন্ট বুকিং হেলথ জিম ফিটনেস লিড ক্যাপচার রেস্টুরেন্ট এন্ড ফুড অর্ডারিং বিউটি বিউটি পার্লার পার্লার জি আচ্ছা ঠিক আছে আমি একটু বড় করেই নেই হ্যাঁ বিউটি পার্লার এন্ড সেলুন ফ্যাশন এন্ড বাটিক পার্লার বানানটা কি ঠিক আছে কিনা দেখে নিন জি জি আছে ঠিক আছে এটা আমেরিকান ইংলিশ আর ইউ লাগে না কিন্তু ব্রিটিশ লিখলে আপনার একটা ইউ লাগবে হ্যাঁ পার্লার বিজনেস এন্ড বুটিক বাটিক মর্গেজ এন্ড ইন্স্যুরেন্স নিচে যান ওয়ার্ক ফ্লোর পরে একটা এন্টার দিয়ে ওই লেখাগুলি নিচে নামাবেন ফ্রি কনসালটেশন এন্ড গাইডলাইন ডিজাইন ইউর কনভারসেশন বেসড অন ইউর আনলিমিটেড বিজনেস গোল সেট আপ ফটো কার্ডস অডিও ভিডিও ওয়েবসাইটস এন্ড প্রোডাক্ট URL integrate to social networking sites website and others after launching I offer free support and maintenance up to 30 days any query please contact me before placing an order thank you Ibrahim acha নিচে নামটা না দিলেও চলবে কারণ তার পরবর্তীতেই আপনার প্রোফাইলটা সে দেখবে নিচেই আপনার প্রোফাইল হ্যাঁ ওইখানে নামটা না দিলেও চলবে আসেন প্রাইজিং এ আসেন
অ্যাডভান্স বট প্রো বট ম্যাক্স প্রো বট 40 মেসেজেস ইন্টিগ্রেশন দ্যাট আর টেক্সট বাটন টেক্সট বাটন ফটোস গ্যালারি কার্ডস ওয়েবসাইটস প্রোডাক্ট ইউআরএল ভিডিও। আচ্ছা আপনার এটা তো পাবলিশ করা না নাকি? না। এখন এই যে আপনি অবলিক দিয়ে যে সব জায়গায় লিখেছেন, এই অবলিকের জন্য কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক ধরবে, হ্যাঁ, এবং হয়তোবা ইংলিশ টেস্ট চাইতে পারে। আপনি অবলিক না দিয়ে এগুলি ইয়ে করেন, কমা দিয়ে লেখেন, হ্যাঁ, বা আপনি যে টেক্সট বাটন টেক্সটের অবলিক বাটন এটা না দিয়ে টেক্সট বাটন পুরো ই লেখেন, হ্যাঁ, অবলিকটা বাদ দেন। এই অবলিকের জন্য কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক ধরে। আমার কথা কি? জি ঠিক আছে, ঠিক হ্যাঁ। আপনি নিচে যান, 15, 40, 75। আমি যে সবসময় এই যে আনলিমিটেড এর বিপক্ষে থাকি, হ্যাঁ, আমি এই আনলিমিটেড দিতে চাই না। কারণ হচ্ছে যদি আপনার খারাপ বায়ার আপনার কাছে পড়ে যায়, তাহলে সে আপনার কাজটা হওয়া সত্ত্বেও বারবার রিভিশন দিবে, এবং আপনি রিভিশন করতে করতে একসময় বিরক্ত হয়ে নিজেই অর্ডারটা ক্যান্সেল করে দিবেন। এই জন্য আমি আনলিমিটেড সাপোর্ট করি। শুরুর দিকে তো এই জন্য এভাবে দেওয়া, হ্যাঁ, এখন আপনি যদি আনলিমিটেড জিরো করে দিয়ে সে রিভিশন চাইলো আর আপনি রিভিশন করে দিলেন, সেটা ভালো বায়ার হলে সে তো মানবে, হ্যাঁ, সে রিভিশন দিল, মানে রেজুলেশন সেন্টারে গিয়ে সে ডিসপিউট দিল, ডিসপিউট দিলে আপনি রিভিশন করে দিলেন, তাতে তো সে খুশি হবে। আপনি যদি এখানে রিভিশনটা যদি জিরো রাখেন এবং আপনি রিভিশন করে দিলেন, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মানে খারাপ বাইরের কাছ থেকে বাঁচার জন্য আপনার এটা জিরো রাখাই ভালো, আমি এটা মনে করি আর কি। ঠিক আছে। ওয়েবসাইট চ্যাটবট মেসেঞ্জার চ্যাটবট মিনি চ্যাট বিল্ড চ্যাটবট ডায়ালগ ফ্লো, হ্যাঁ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। তাহলে এখন সামারি হচ্ছে গিয়ে আমি এখানে টাইটেলটা চেঞ্জ করব হচ্ছে এআই বা ইন্টার, মানে এটা হচ্ছে গিয়া এলিব্রেশনটা দিব, আর হচ্ছে গিয়া এখানে এই 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 যে রোবটিক এটা উঠাই দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা উঠাই দিবেন। আর ব্যানারের মধ্যে আপনি পয়েন্ট দিয়ে লিখবেন, হ্যাঁ, এখানে সাব হেডিং দিবেন সাপোর্ট আপ টু 30 ডেজ ওয়েবসাইট ইন্টিগ্রেশন কনসালটেশন, এই যে তিনটা আপনি ইয়ে দিছেন, হ্যাঁ, তিনটা সাব হেডিং দিছেন, এটা একটু বুলেট করে দেন, তিনটাকে বুলেট করে দেন, তিনটাকে আলাদা আলাদা করে বুঝান, হ্যাঁ। আপনি সাপোর্ট আপ টু 30 ডেজ আপনার নিচে যাবে, হ্যাঁ, প্রথমে কিন্তু সাপোর্ট আপ টু 30 ডেজ না, আপনি প্রথমে ওয়েবসাইট ইন্টিগ্রেশন কনসালটেশন তারপরে আপনি সাপোর্ট আপ টু 30 ডেজ এটা দেন। ওইটা অর্ডারিং টেক্সট মানে ওই জন্য আমি দিছিলাম নিচেই, কিন্তু পরে হচ্ছে গিয়া কিরকম মানে টেক্সট অর্ডারটা ঠিক থাকে না এই জন্য আর কি এভাবে করা। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, মানে আপনার ওই যে একটু কি বলে যে বড় থেকে ছোট ওই রকম করে অর্ডারিং মেইনটেইন করার জন্য ওইটা আপনি সুন্দর দেখা যাচ্ছে না, এই জন্য ইয়ে করতেছেন। জি জি জি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এইভাবে থাকলে তো কোনো অসুবিধা হবে না, এটা তো ঠিক, হ্যাঁ, কিন্তু মানে আপনার কাজের ধরন প্রথমে তো আপনার কি কাজ করতেছেন সেটা বলবেন, তারপরে আপনার সাপোর্ট 30 ডেজ, হ্যাঁ, এটা একদম পরের কথা, এটা তো প্রথম কথা না। জি জি, এটা আমার জেনারেল সেন্সে ওইভাবেই আসছিল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে ওই কথা হচ্ছে গিয়ে আমি তো অনেকগুলা গিগি দেখছি, সেখানে কিন্তু এই এই রোবটিক সিম্বল মানে এটা কিন্তু এই চ্যাটবট এর সাথে খুবই খুবই যায় আর কি। ওনারা ইনফ্যাক্ট এরকম গিগ ছিল যে শুধু একটা রোবটিক মানে একটা, হ্যাঁ, আমি ইউজ করছে, সেটাও তো কারো ক্রিয়েট করা না। এখন আমি, হ্যাঁ, আমিও ওই যে গিগের পেজে গিয়ে দেখেছি যে ম্যাক্সিমাম গিগের মধ্যেই
একই ধরনের ছবি, মানে মানে চ্যাটবটের ক্ষেত্রে রোবটের ছবি, বিভিন্ন রকমের রোবটের ছবি, ওই সব গিগের মধ্যে একই ধরনের ছবি। হ্যাঁ কিন্তু আমার মনে হয় না এগুলি টিকবে। হ্যাঁ যারা নতুন গিগ তৈরি করতেছেন তাদের জন্য আমি বলি যে এগুলি কোনো না কোনো সময় এগুলি সাসপেন্ড হবে। হ্যাঁ ইদানিং তো দেখা যাচ্ছে যে ছোটখাটো ভুলের জন্য গিগ সাসপেন্ড করে দিচ্ছে। এইখানে আমাদের এখানে অনেকেই কমপ্লেন করতেছে, একজনের তো 6টা গিগ ছিল এরকম এলিমেন্ট আনার জন্য 6টা গিগ একসাথে সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ তাহলে আসলে এই রিস্ক নিয়ে লাভ নাই। হ্যাঁ এই জন্য আমি বলি যে রিস্কটা নেওয়ার দরকার কি। হ্যাঁ সেটাই সেটাই ভাই, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে কি ভাই, আমি হচ্ছে মানে লিংক বিল্ডিং এর উপর একটা গিগ বানাবো, সেটার উপরে এই সুবিধার জন্য আমি এই ব্যানারটা বানাইছি, এই জন্য এখানেই আপ করা যাতে আপনাকে দেখাইতে পারি। এই এটা আসলে কোনোভাবে কি মানে এটা কেমন রিকমেন্ডেশন আপনার? এই যে আপনি বলতেছেন যে আপনি লিংক বিল্ডিং এর গিগ তৈরি করেছেন কিন্তু আপনি টাইটেলটা দিলেন ব্যাকলিং। হ্যাঁ ব্যাকলিং মানে আমি ব্যাকলিংসই রাখবো, ওখানে টাইটেলটা ব্যাকলিং কি রাখবো আমি, একটা আমি টাইটেলটা হচ্ছে আপনাকে দেখাবো আর জাস্ট এটা দেখাবো এই জন্য, কারণ এই দুইটা মেইন ফ্যাক্ট আমি মনে করি আর কি। হ্যাঁ আপনার ব্যানার ব্যানার মানে ইউনিক হইতে হবে, এটা হলো প্রথম শর্ত। হ্যাঁ এখন এই ব্যানারটা চলে কিনা, ব্যাকলিংসই আমি টাইটেল রাখবো মানে কিওয়ার্ড রাখবো। হ্যাঁ ব্যানারটা তো খুবই ভালো, খুবই ভালো হয়েছে ব্যানার। হ্যাঁ এটা এটা চলবে কিন্তু আমার এই যে ব্যাকলিং এর উপরে আমার অবজেকশন। হ্যাঁ জি বলেন। আমরা যেটা করি সেটা হলো লিংক বিল্ডিং। হ্যাঁ আর আমরা যখন ব্যাক লিংক বিল্ডিং করার পরে যেই লিংকটা বায়ারকে দেই, বায়ার সেটাকে বলে ব্যাকলিং। হ্যাঁ জি। এখন আপনি গিগের পেজে গিয়ে ব্যাকলিংক লিখে সার্চ করেন, দেখেন যে কতগুলি গিগ পাওয়া যায়, আর লিংক বিল্ডিং লিখে সার্চ দেন, দেখেন কতগুলি গিগ পাওয়া যায়। যেটাতে বেশি পাবেন সেটাই আপনি করবেন, আমি আর কিছু বলবো না। জি ভাইয়া, তাহলে এই যে এসইও লিংক বিল্ডিং এটা লেখা যাবে নাকি শুধু লিংক বিল্ডিং? না শুধু লিংক বিল্ডিং। আমি বুঝছি আপনার কথা, আমি বুঝে গেছি। হ্যাঁ জি ভাইয়া। আর ওই যে টাইটেলটা যেটা লিখছি সেই টাইটেলটা, যেহেতু টাইটেলের জন্য সাফার করতে হয় এই জন্য আসলে টাইটেলটা একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ টাইটেলটা দেখান তাহলে। তো ওখানে টাইটেলটা অফ কোর্স চেঞ্জ করতে হবে। এই টাইটেলটা আসলে এই যে আই উইল বিল্ড হোয়াইট হ্যাট হ্যাট ব্যাকলিংকস এসইও লিংক বিল্ডিং। হ্যাঁ এই যে দুইটা একসাথে লিখতে পারবেন না, আপনি শুধুমাত্র লিংক বিল্ডিং কথাটা রাখবেন। হ্যাঁ আই উইল বিল্ড লিংক বিল্ডিং। হ্যাঁ I will build white hat, I will build SEO, মিলানো যাচ্ছে না তো, I will build, I will do SEO link building with white hat SEO, এইভাবে লেখা। ভাই আমি মনে হয় কিছুটা বুঝছি, মানে আপনি চাচ্ছেন যে এই বিল্ড আর বিল্ডিং এই কথাটা রিডেন্ডেন্সি না হয়। হ্যাঁ 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 জি 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 জি। আই উইল ডু লিংক বিল্ডিং উইথ হোয়াইট হেড এসইও, এইভাবে লেখা। জি জি ভাই বুঝছি। আচ্ছা এখন তাহলে ওই ওই গিগটাতে এখন আবার টাইটেলটা নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন, অন্যান্য গিগ দেখেন, অন্যান্য গিগ দেখে তারা কিভাবে লিখলো সেটা একটু মডিফাই করে আপনার মতো করে লেখার চেষ্টা করেন। আর আমি যেটা বললাম এটাও চলে। হ্যাঁ এই যে এভাবে কি লেখা যায় মানে আই উইল ডু হোয়াইট হ্যাট ডু ফলো লিংক বিল্ড এসইও লিংক বিল্ডিং। হ্যাঁ ডু ফলো তো একটা ক্যাটাগরি। হ্যাঁ আর হোয়াইট হ্যাট বলতে আমরা তো ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাটই করি, ব্ল্যাক হ্যাট করি না। হ্যাঁ হ্যাঁ আমরা ব্ল্যাক হ্যাট তো করি না, যার কারণে হোয়াইট হ্যাটটা হলো মেইন সাবজেক্ট। হ্যাঁ জি জি জি। আপনার ডু ফলোটা হলো ভিতরগত কাজ। হ্যাঁ আবার হচ্ছে গিয়া ভাইয়া ওই যে কথা হচ্ছে কি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি ওই যে ফ্রি কোর্সটা করছিলাম আর কি, সেখানে হচ্ছে ওরা বলছিল যে এই যে মানে আই উইল কথাটা তো লেখা থাকে, এরপরে হচ্ছে অবশ্যই একটা
মানে অ্যাকশন ভার্ব দিতে হয়। এরপরে ওনার সাজেশন ছিল ওখানে যে ওই অ্যাকশন ভার্বটার কাছাকাছি যেন আমাদের কিওয়ার্ডটা থাকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ওখানে সাজেশন ছিল। আচ্ছা জি, তাহলে আমার যেহেতু লিংক বিল্ডিং, তাহলে আমি তো রাখতে চাবো লিংক বিল্ডিংটা আমার অ্যাকশন ভার্বের কাছাকাছি। হ্যাঁ, আমি তো ওইভাবেই বললাম, আই উইল ডু বিল্ডিং উইথ বাইটেড ইফ ইউ। জি জি জি, ঠিক আছে। জি জি হ্যাঁ, আর আপনাকে স্পেশালি ধন্যবাদ। আমার ওই যে প্রথম কাজটা মনে হয় আপনার জন্যই এত মানে আমি কনফিডেন্টলি করতে পারছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো ভুলেই গেছিলাম যে হ্যাঁ না, কাজটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, উনি যথেষ্ট পার্সোনালিটি ফুল একজন মানুষ ছিল আর কি ওই ভাই। আর আমি যতটুকু, আপনি আপনি চেষ্টা করবেন তার সাথে মানে মাঝে মাঝে হাই হ্যালো করে তাকে ধরা যায় কিনা। হ্যাঁ জি জি, আবার তাহলে ওই কাজটা করতে ওনার 1 ঘন্টা সময় লাগে, সেখানে তো উনি আমার সাথে 30 মিনিট কথা বলে সময় নষ্ট করবে না। এই জন্য উনি স্যাম্পল গুলা বা এক্সাম্পল গুলা এক্সাক্টলি দিয়ে দিত, এই জন্য আমি রিপিট অনেক বেশি কোশ্চেন করতাম না, কারণ এই কাজটাই হচ্ছে কিছুটা এডিটিং। তাহলে এটা করতেই তো ওনার 1 ঘন্টা লাগে, তাহলে উনি আমার সাথে 30 মিনিট কথা বলে সময় নষ্ট করবে কেন? হ্যাঁ এটাই, উনি অনেক কোয়ালিফাইড একজন মানুষ, মানে অনেক ডিগ্রি ওনার, হার্ভার্ড এর অনেক বড় বড় ডিগ্রি আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আর আমি আপনাকে স্টপ করছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ইউসুফ আলী, এমডি ইউসুফ আলী, হ্যাঁ ইউসুফ ভাই, আপনার মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে ফাইবারের ওই সেই অ্যাকাউন্টটা আর গিগটা এটা পাবলিশ করতে চাচ্ছিলাম, একটু আবার দেখে দিতে। সমস্যা হচ্ছে না, মানে আপনার কথা মতোই তৈরি করা হয়েছে এই জায়গা সবকিছুই। আচ্ছা মানে ফাইনাল চেক করার জন্য, ফাইনাল চেক। আপনি তো দুইটা গিগ এর কথা বলতেছেন, আপনার ড্রাফটে তো দেখি একটা গিগ, একটাই গিগ করছি। আচ্ছা ওই যে আপনার উপরে ক্যাটাগরিটা তো দেখাচ্ছে না, ওইটা ফাইবারের সমস্যা কিনা বুঝতে পারছি না, এটা ঠিক সবারই দেখতেছি একই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এই এই সমস্যাটা তো সবারই দেখছি, হয়তো দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, দেখা যাক আর কি। হ্যাঁ, আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ ফর এনি কোম্পানি। হ্যাঁ ঠিক আছে, ব্যানারে আসেন। এক্সপার্ট সার্ভিস অন ইন না অন ফেসবুক মার্কেটিং, এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, 100% সেফ মার্কেটিং, অন টাইম ডেলিভারি। এই যে লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ এই যে লোগোগুলি দিচ্ছেন, এটা তো একদম বোঝাই যায় না, একটু বড় করতে হবে, একদম ফাইবারের লোগো থেকে শুরু করে সমস্ত লোগো বড় করতে হবে। এগুলি আপনার ইয়ার গিগের পেজে গেলে এগুলি তো দেখাই যাবে না, তারপরে ফাইবারের লোগো, ফেসবুকের লোগো, এগুলি একটুখানি দেখা যাবে, লিঙ্কডইন এগুলি তো মনে হবে একটা লাইন, মানে কোনো বোঝাই যাবে না। ঠিক আছে, এই দুটো বড় করে দেব আর ওই দিকে অন লিখে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস গিগ, ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া,
if we post an ad in this media, it will reach millions of millions na to Facebook er user to billion ha 2.4 billion mone hoy Facebook er user ha apni ekdom specifically oi ta likhe dite paren je 2.4 billion user within within mane ya na ekshathe within within gap hobe nei jore mane billion of user of lagbe na ha billions o acha acha apni millions of acha ekhane billions diye dien ha billions of user within within ek shobdo within a minute you can promote ta eibhabe likhlen kana promote beshi lekha hoye geche ejonno nichhilo na nanile apni ye koren eta ki change koren apnar to ye marketing holo apnar ye keyword apni ekhane marketing lekhen you can marketing your product ba you can advertise your product or business to all over the world through FB eibhabe lekhen advertise diye den apni ki amar kotha shunchen ji ji shuntechi ha I am social media marketer have a long experience in this work I can understand the different problems of Facebook marketing and solve all the problems any business ek shobdo dui bar likhben na I can understand the different problems of Facebook marketing and solve it and solve it apni ekdom all the problem etuk bad den bad diye bolen solve it ha any business or organization can be easily promoted to any business or organization can be easily promoted to millions of people through Facebook marketing there are many benefits to this work everyone uses this medium so much that any product can be easily purchased by the purchaser through FB marketing ha thik ache my service description er pore ekta colon dite hobe colon ei jige tai ha ha write effective product description apnar prothom kaj hocche facebook marketing apni prothome likhben je promote to millions of people ha ei kotha ta prothome thakbe ei je dui number e likhchen promote your business eta ek number e chole jabe ek number e promote your business tar pore writing na write effective product description post and share facebook twitter instagram linkedin ei kotha ta to mane amra kaj ta etei kori kintu ashole ei kotha lekha jay na ei kotha likhle apnar gig suspend hobe ha post and share er kotha apni likhte parben na successful advertising fb page promotion content marketing spam free post targeting location ha targeting location na target location ha service specialty er pore ekta colon deben manual work 100% manual post ek hi kotha to 100% manual post or manual work ek hi kotha
শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এই দুইটা একই জিনিস, একটা কেটে দিবেন। অন টাইম ডেলিভারি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট জব, তারপরে ডেলিভারি রিপোর্ট বাই সাবমিট ডেলিভারি রিপোর্ট উইথ গুগল শিট লাইভ লিঙ্ক অ্যান্ড স্ক্রিনশট। হ্যাঁ, এটা। তারপরে নিচে আরেকটা লাইন লিখবেন, যদি তুমি আমাকে ফেসবুক মার্কেটিং কাজের জন্য হায়ার করো তাহলে আমি তোমার কাজটা খুব অ্যাকুরেটলি এবং খুব স্মুথলি করে দিব, থ্যাংকস। নিচে একটা থ্যাংকস দিবেন, নিচে যান। ওয়ান মিলিয়ন ফেসবুক প্রমোশন, এই যে এখানে আবার প্রমোশন কথাটা লিখছেন, আপনার কিওয়ার্ড দিলেন আপনি ফেসবুক মার্কেটিং, কিন্তু এখানে আপনি ফেসবুক প্রমোশন লিখলেন। এখানে 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং লেখেন, 2 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, 3 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার 100% ম্যানুয়াল পোস্টিং রিচ মিলিয়ন্স অফ পিপল। হ্যাঁ, 3 দিন, 4 দিন, 5 দিন, 10, 20, 30। হ্যাঁ, ঠিক আছে, নিচে একটু নিচে যান। বাস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ট্যাগ ঠিক আছে, হ্যাঁ চলবে। একটা সমস্যার কথা লিখছিলাম, সেটা হচ্ছে যে আমি যে গ্রুপে পোস্ট করতেছি কিন্তু সেখান থেকে আমি লাইভ লিংকটা খুঁজে পাচ্ছি না। আপনি পোস্ট করবেন একবার আর শেয়ার করবেন বারবার, আবার একটা, হ্যাঁ একটা আমার একটা আইডি দিয়ে, একটা আইডি দিয়ে তিনবারের বেশি, একদিনে তিনবারের বেশি শেয়ার করবেন না। 24 ঘন্টার মধ্যে একটা আইডি দিয়ে তিনবারের বেশি শেয়ার করবেন না। হ্যাঁ, আর আপনি প্রথম আপনার একটা আইডিতে একটা পোস্ট করবেন এবং এই আইডির সমস্ত অন্যান্য আইডি দিয়ে এই আইডির পোস্টটাকে আপনি শেয়ার করবেন। এইভাবেই করতেছেন, এইভাবেই করতেছেন, কিন্তু খুঁজে পাচ্ছি না আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনার পেজটা আসছে না কেন? হ্যাঁ, বের করেন। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, এখানে আপনি কোথায় শেয়ার করছেন? বাই অ্যান্ড সেল বাংলাদেশ কারেন্টলি হ্যাজ এ ওয়াচ পার্টি, অন টাইম শপিং, your request to join admin, এটার মধ্যে পোস্ট করছেন আপনি? না, এগুলো হচ্ছে যে জয়েন করছি আজকে। হ্যাঁ, জয়েন করছেন তো, মানে এটার মধ্যে কি পোস্ট করছেন কি না এটা বলেন। জি, ওইটার ভিতর করছি। এটার মধ্যে করছেন আপনি? বাই এন্ড সেল বাংলাদেশ, বাই এন্ড সেল বাংলাদেশ, ওইটার উপরেরটা। বাই এন্ড সেল বাংলাদেশ। আপনি কি এটা স্যাম্পল তৈরি করতে চাচ্ছেন? জি জি। আচ্ছা,
তাহলে বাংলাদেশের মধ্যে পোস্ট করলে চলবে, কিন্তু আপনি বাইরের কাজ কিন্তু ওই যে ইউএসএ গ্রুপের মধ্যে আপনার ওইটা করতে হবে আর কি। ইউএসএর ইউএসএর একটা ভিতরে আমি মনে করেন ওই যে ইউএসএ বাই অ্যান্ড সেল মার্কেটিং ওই একটা অ্যাকাউন্টে আমি গ্রুপে আর কি পোস্ট করছি, কিন্তু সেগুলো আসতেছে না। আচ্ছা আপনি পোস্ট মানে আপনি শেয়ার করছেন, এই এই আইডি দিয়ে শেয়ার করছেন না? জি জি এটা দিয়ে শেয়ার করছি, এইটাই আর কি শেয়ার করছি। মানে আপনার এই গিগটা শেয়ার করছেন নাকি? হ্যালো, জি জি এই এই গিগের আর কি ছবিটাই আর কি ব্যানারটাই, জি এই ব্যানারটাই আমি আর কি শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই আইডি দিয়ে এখানে শেয়ার করছেন। আপনার নেটের অবস্থা তো বেশি ভালো না। আপনি এখানে আসলে খুঁজলে পাবেন। হ্যাঁ, আবার আপনি, আমি এখানে আসছি, এখানে আসছি কিন্তু যে পাচ্ছি না এখানে। হ্যাঁ, এখানে এবং ওই যে এই যে উপরে দেখেন ট্যাগের ভিতরে আমার স্যারের ভিডিওটাও চালু করা আছে, ওইটার ভিতরে স্যার যে ভাবে দেখাচ্ছে সেই জায়গাও আমি দেখতেছি, ওইভাবেও আসতেছে না। ওই যে তিনটা শেয়ার আমি বের করলাম, তারপরে আপনার কোন গ্রুপে আপনি শেয়ার করলেন সেটার নাম আসলো, আর ওই ওইখানে একটা টাইম দেওয়া আছে। হ্যাঁ, আপনি ওই টাইমের উপরে ক্লিক করলে আপনি ওই লাইভ লিঙ্কটা পাবেন। হ্যাঁ, এখন এইখানে আপনার এটা আসতে তো দেরি করতেছে। হ্যাঁ, আচ্ছা আবার যাই দেখি এনে। স্যারের ভিডিওর ভিতরে তো দেখা যাচ্ছে যে আমি ওইখানে আমার এই সার্চ বারের ভিতরে যদি আমি যে গ্রুপে শেয়ার করছি সেই
গ্রুপের নামটা লিখলে হ্যাঁ হ্যাঁ নামটা লিখলে ওইখানে নাকি সার্চ দিলে দেখা যাচ্ছে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনি 3 ঘন্টা আগে পোস্ট করছেন এখন 3 ঘন্টার মধ্যে তো আরো আরো অনেকে পোস্ট করছে আপনার পোস্ট তো অনেক নিচে চলে গেছে হ্যাঁ আপনি সাথে সাথে জাস্ট নাও লেখা থাকে ওই জাস্ট নাও এর মধ্যে ক্লিক করলেই আপনি এটা লাইভ লিংকটা পাওয়ার কথা আমি ওই সাথে সাথে দেখছি কিন্তু পাইনি আচ্ছা আমি আবার যাচ্ছি যে 3 শেয়ারে যাচ্ছি এই যে 3 শেয়ার এই যে 56 মিনিট এখানে আমি ক্লিক করলাম আসছে তো বাংলাদেশেরটা আসছে ঠিক আছে জি এখান থেকে আপনি এই যে লিংক নিলে পারবেন না এই লিংকটা নেবেন ক্লিয়ার জি আচ্ছা তবে ইউএস এর গুলো কিভাবে করব হ্যাঁ আপনি পোস্ট করার সাথে সাথে সেটা তো এই যে টাইমটা দেখাবে জাস্ট নাও হ্যাঁ এই জাস্ট নাও এর মধ্যে ক্লিক করলে আপনি ওই পেজে চলে যাবেন ওই পেজের মধ্যে আপনি এই লিংকটা পেয়ে যাবেন তাহলে কি এখন সবগুলো আমার এইভাবেই বের করতে হবে হ্যাঁ এইভাবেই বের করতে হবে স্যার যেভাবে দেখাচ্ছে ওটা হবে না স্যার তো এইভাবেই দেখাইছে আমি যতদূর জানি আপনি কোন ভিডিও দেখছেন আমি তো উপরে দেখেন চালু করা আছে ভিডিওটা একদম কর্নার বাম পাশে কর্নার আপনার আচ্ছা ওইটা দেখতে হবে না আপনি এই যে আমি তো দেখাই দিলাম এইভাবে করেন হ্যাঁ আর মাস্টার আমার কাছে দেন আমি দেখাই দিচ্ছি জায়গা মতো আপনি হ্যাঁ আপনি আপনি দেখান
আচ্ছা ঠিক আছে, মানে আননেসেসারি সময় নষ্ট হচ্ছে। এখন যেটা স্যার পোস্ট করার সাথে সাথে তো উনি দেখতেছেন, এই জন্য প্রথমেই পেয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আপনি যে 58 মিনিট আগে পোস্ট করছেন, আপনার পোস্টটা তো অনেক নিচে চলে গেছে। আপনি ওই গ্রুপে গিয়ে স্ক্রল করতে করতে নিচে গেলে অবশ্যই পাবেন। আর যেটা হচ্ছে যে ওই কোন টাইমে আপনি পোস্ট করেছেন, ওই টাইমটার মধ্যে ক্লিক করলে আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। কিন্তু আমি ওই স্যারের ভিডিও দেখে একদম হুবহু এইভাবেই মন করে পোস্ট করার সাথে সাথে আমি সার্চ বারে দেন ওই নামটা দেখে ঢুকছি, কিন্তু যে ওই জায়গায় যে পাইনি না। আপনি প্রথমে যে গ্রুপে আপনি পোস্ট করলেন তারা তো এটা অ্যাপ্রুভ করতে হবে, তারপরে সেটা লাইভে আসবে। অ্যাপ্রুভ আছে আমার সাথে সেটা জয়েন্ট হয়ে গিয়েছে, ওটা অ্যাপ্রুভের কিছু নাই। আচ্ছা, ওদের সাথে সাথে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে দেখালাম সেটা একদম শর্টকাটে আপনি ওইভাবে দেখতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ মেহেদি ভাই আসেন, মেহেদি ভাই। হ্যাঁ মেহেদি ভাই, আপনি মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আপনার কথা অনুযায়ী 2-3 দিন স্যার দেখার পর তো আমার গিফট আলহামদুলিল্লাহ পাবলিশ করছি। এখন পাবলিশ করার পর স্যার স্কিল টেস্টও চায় নাই, ভালোভাবেই হইছে। আচ্ছা, এখন স্যার আমার কিছু প্রশ্ন ছিল, যেরকম স্যার আমার এখন পাবলিশ যে করছি স্যার, এখন আমার করণীয় কি বা বাড়ির কাজ হিসেবে আমাকে কিছু দিলে বা ইনস্ট্রাকশন দিলে আমি ওই পথে আর কি চলতাম? হ্যাঁ, আপনার বাড়ির কাজ যেটা হোমওয়ার্ক যেটা ছিল সেটা তো আপনার গিগ তৈরি করার আগেই তৈরি করার কথা ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি ওই ফেসবুক আইডি দিয়ে একটা যে কোনো একটা ইমাজিনারি অ্যাড নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, মানে এক জায়গায় পোস্ট করবেন, সেগুলিকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এই শেয়ারের লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট আপনি একটা গুগল শিটের মধ্যে সুন্দর করে সাজাবেন। সেটা ছিল আপনার গিগ তৈরি করার আগের কাজ, যেটা এখন আপনি করতে চাচ্ছেন। হ্যাঁ না স্যার, এই যে করছি স্যার, এখন আর কি আমার গিগটা কিভাবে ছড়ানো যাবে, কিভাবে কাজ পাওয়া যায়, একদম পদ্ধতি আর কি বললাম এই যে স্যার আমার সবকিছু। হ্যাঁ ঠিক আছে, এত এরকম কটকটা কালার করলেন কেন? এগুলি কালার তো মানে খুবই বাজে দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার, কালার এই যে আপনি সবুজ কালারটা দিলেন, তার উপরে লাল লেখা দিয়েছেন, লেখাগুলো একদম বুঝাই যায় না। এই যে লালের উপরে আরেকটা কি কালার দিয়ে লিখছেন, আমার চোখটা ব্যথা হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, একটু হালকা হালকা কালার করেন, মাইল্ড কালার করেন, সুন্দর দেখা যাবে। আরো হালকা করেন, আলো আরো হালকা করেন। হ্যাঁ এরকম হালকা হালকা কালার করে। আচ্ছা স্যার, স্যার এখন আমার আর কি, তাহলে তো আপনার তো স্যাম্পল তো আছেই। এখন আপনার কাজ হচ্ছে আপনি মোড়ে যাবেন, মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট চেক করবেন। এখন বায়ার রিকোয়েস্ট চেক করার নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমগুলিতে আপনি বায়ার রিকোয়েস্ট চেক করবেন। যেরকম আপনার ভোর 4টা থেকে 6টা, তারপরে দুপুরে 10টা থেকে 11টা, কোনো কোনো সময় 12টা পর্যন্ত, তারপরে বিকেলবেলা 4টা থেকে 5টা, তারপরে 4টা থেকে 5টার পরে আপনি তারপরে টাইমটা একদম ফিক্সড না, কিন্তু
তারপরে রাতে 10টা থেকে রাতে 2টা পর্যন্ত একদম অনেক আসে, বায়ার রিকোয়েস্ট আসে। এই সময়গুলিতে আপনি বায়ার রিকোয়েস্ট চেক করবেন, বায়ার রিকোয়েস্ট আসার পরে আপনি রিকোয়েস্টটা পড়বেন, পড়ে বুঝার চেষ্টা করবেন, বুঝে তারপরে সেই অনুযায়ী সুন্দর করে আপনি অফার সেন্ড করবেন। এই হচ্ছে আপনার পরবর্তী কাজ। জি স্যার বুঝতে পারলাম, কিন্তু স্যার বায়ার রিকোয়েস্টই যদি না আসে আর কি গিটটা আমি কিভাবে ছড়াইতে পারি বা মানে কিভাবে আর কি আসতে পারে কাজগুলো? হ্যাঁ, এখন যেটা হচ্ছে আপনার গিগের মার্কেটিং করতে হবে। গিগের মার্কেটিংটা হবে আপনার বিভিন্ন বাই সেল গ্রুপগুলিতে, আপনি যেসব বাই সেল গ্রুপে জয়েন করেছেন সেসব বাই সেল গ্রুপে আপনি গিগটাকে মার্কেটিং করেন, মানে শেয়ার করবেন, এক জায়গায় পোস্ট করবেন, সেখান থেকে আপনি অন্য অন্য জায়গায় 24 ঘন্টার মধ্যে একটা আইডি দিয়ে 3 বারের বেশি শেয়ার করবেন না। এইভাবে আপনার যে কয়টা আইডি আছে সেই আইডি দিয়ে বাই সেল গ্রুপগুলিতে আপনি শেয়ার করবেন, শেয়ার করার তারপরে লিঙ্কডইনে আপনি হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করবেন, মানে পোস্ট করবেন, টুইটারেও একই হ্যাশট্যাগ দিয়ে আপনি করবেন পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন। লিঙ্কডইন টুইটার নাই আপাতত, ওটা শিখব আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি এখন আপাতত আপনি ফেসবুকে বাই সেল গ্রুপগুলিতে করেন, মার্কেটিং করেন। আর গিগ প্রমোশনের কিছু সাইট আছে, পেজ আছে, ওইগুলিতে গিগ প্রমোশনের ওইখানে আপনি পোস্ট করবেন এইভাবে যে আমি আমার গিগ পোস্ট করলাম, তোমরা আমার গিগটাকে ক্লিক করো, আমিও তোমাদের গিগ ক্লিক করব। এইভাবে আপনি পোস্ট করেন, দেখবেন যে ওইখান থেকেও ক্লিক এবং ইমপ্রেশন আসবে। ঠিক আছে স্যার? স্যার ওইটা কি লিখে সার্চ দিতে হবে? ওইটা গিগ প্রমোশন, গিগ প্রমোশন লিখে আপনি সার্চ দিলে গিগ প্রমোশনের অনেক পেজ গ্রুপ পাবেন ফেসবুকে। হ্যাঁ ফেসবুকে। আচ্ছা স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই ঠিক টাইম মতো আপনি বায়ার রিকোয়েস্ট চেক করবেন, চেক করে বায়ার রিকোয়েস্ট। আর স্যারের বায়ার রিকোয়েস্ট কিভাবে সুন্দরভাবে দেওয়া যায় ওইটার উপরে স্যারের 2-3টা ভিডিও আছে, বিশেষ করে ফেসবুক প্রমোশনের উপরে একটা বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয় সেটা আছে, আপনি ওইটা দেখে ভালোভাবে বুঝে তারপরে করবেন, মানে বায়ার রিকোয়েস্ট অফার সেন্ড করবেন। ঠিক আছে? জি স্যার। স্যার এখন তো স্যার সময় নেই না তো আর স্যার। আরেকটা ওই যে একটা সিম্পল একটা কোশ্চেন ছিল যে ওই যে স্যার বায়ার এই যে ডিসকাশন জুম লিংক এটা স্যার কি আমি ঠিক বুঝলাম না, ওই যে আমাদের আপনাদের ওয়েবসাইটে স্যার যে এটা বের করেন, আমি কথাটা বুঝতেছি না। আচ্ছা স্যার, এই যে যেমন এই যে স্যার ওয়েবসাইটে বিভিন্ন জুম লিংক আর কি একটা কি কয়েকটা দেখছিলাম এই জুম। হ্যাঁ জুম লিংক যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে আপনি যদি কারোর সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে এগুলিতে গিয়ে আপনি কথা বলতে পারবেন আর কি। এই তিনটা জুম লিংকে আপনি প্রাইভেট কারোর সাথে কথা বলতে পারবেন আর কি। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখানে যেরকম আপনি বায়ারের সাথে কথা বলতে চান, এখানে ঢোকার পরে বায়ারকে আপনি এটা লিংক দিয়ে দিলেন, বায়ার এখানে আসলো, আপনি বায়ারের সাথে কথা বললেন, এরকম হতে পারে আর কি। হ্যাঁ 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 জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ জি স্যার। এই এই কালার এগুলি চেঞ্জ করেন, একদম বাজে দেখা যাচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানভীর ভাই আসেন, তানভীর ভাই 9:27 বাজে। তানভীর ভাই কি আছেন? হ্যাঁ জি তানভীর ভাই মাইকটা। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ জি। ফেসবুক মার্কেটিং এর
ক্ষেত্রে যে বাইসেল গ্রুপগুলো আছে, হ্যাঁ বাইসেল গ্রুপে অনেক অনেক ফেক অনেক গ্রুপ আছে, বাংলাদেশি অনেক গ্রুপগুলো আছে। এখন স্পেসিফিক ভাবে বাইসেল গ্রুপগুলো মানে কোন কোন ক্যাটাগরিতে গেলে বাইসেল গ্রুপগুলো পাওয়া যাবে? মনে করেন যে আপনি বাইসেল গ্রুপ ইউএসএ লিখে সার্চ দিয়ে আপনি যেই গ্রুপগুলি পাবেন সেগুলি গ্রুপগুলি আগে জয়েন করার আগে গ্রুপটার পেজ ওপেন করবেন, তখন পাবলিক গ্রুপ দেখে দেখে আপনি জয়েন করবেন। আর প্রাইভেটে তো হবেই না, হ্যাঁ প্রাইভেটে হবে না, আপনি পাবলিক গ্রুপে জয়েন করবেন। কিন্তু এই পাবলিক গ্রুপও অনেক ফেক আছে, যেগুলির অ্যাডমিন হচ্ছে বাংলাদেশি, হ্যাঁ ওইরকম গ্রুপে জয়েন করবেন। আর গ্রুপ মেম্বার যেগুলি বেশি ওইগুলিতে জয়েন করবেন। আর আপনি মডারেটর অ্যাডমিন এগুলি দেখবেন, এগুলি যদি দেখেন যে এগুলি ইউএস এর লোক, হ্যাঁ নাম দেখলেই তো বুঝবেন যে এটা ইউএস এ, বা তার প্রোফাইলটাই দেখলেন, হ্যাঁ তার প্রোফাইলটা দেখলেই আপনি মানে অ্যাডমিনের প্রোফাইল আর ইয়ার মডারেটর যা আছে এগুলির প্রোফাইল দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে এটা ফেক না, তখন আপনি এটাতে জয়েন করবেন। ক্লিয়ার? আমি হচ্ছে অনলাইন মার্কেটিং গ্রুপ, তারপর হচ্ছে আপনার হেলথ গ্রুপ, মানে হচ্ছে হেলথ গ্রুপ, হ্যাঁ মানে এই টাইপের কোন স্পেসিফিক, মনে করেন যে ফ্যাশন ফ্যাশন টাইপের, হ্যাঁ ফ্যাশন, ফুড রিলেটেড, রিয়েল এস্টেট, হ্যাঁ আমি স্পেসিফিক বলতে চাচ্ছি এই টাইপের স্পেসিফিক ভাবে যে আমি পোস্ট গুলো করব, হ্যাঁ 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 এরকম স্পেসিফিক ক্যাটাগরি গুলো আমি একটু চাচ্ছিলাম। হ্যাঁ আপনি ওইখানে ফেসবুকে আপনি সার্চ দিলেই তো হেলথ গ্রুপ বাইসেল এরকম আপনি ইয়ে দিলেই তো হেলথ হেলথের আসবে, বিউটি ফ্যাশন এগুলি আলাদা আলাদা ওইভাবে সার্চ দেন, ওইগুলি আপনি পাবলিক গ্রুপ পাবেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে এই টাইপের গুলো মানে ভিউয়ার বেশি, মানে পোস্ট গুলো অ্যাপ্রুভ করে, ঠিক আছে মানে এই টাইপের স্পেসিফিক ভাবে, মনে করেন যে ইউএস এরা তো মনে করেন যে ডগ লাভার গ্রুপ, ওরা হচ্ছে মনে করেন যে ক্যাট কে পছন্দ করে বেশি, এই টাইপের গ্রুপ গুলোকে মানে ডগ লাভার গ্রুপ, এই টাইপের গ্রুপ গুলোকে ঢুকলে কি আমার পোস্ট গুলো সব রকম পোস্ট কি অ্যাপ্রুভ করবে তারা? মানে ডগ লাভার গ্রুপ যে গ্রুপ গুলো আছে, অথবা হচ্ছে পেড গ্রুপ যেটা আছে, আপনি বাই সেল গ্রুপ যেগুলি আছে সেগুলিতে আপনি পোস্ট করলে অ্যাপ্রুভ হবে। হ্যাঁ এখন আপনি আপনি যেটা বলতেছেন যে টপ লাভার গ্রুপ, এটা তো অ্যাডাল্ট সাইট, জি 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 আপনি অ্যাডাল্ট সাইট এগুলিতে যাবেন না, আপনি একদমই সিম্পলি বাই সেল গ্রুপে যাবেন, জাস্ট বাই সেল গ্রুপে, হ্যাঁ আপনি বাই সেল গ্রুপ খুঁজে খুঁজে আপনি জয়েন্ট হবেন, সেটা বিউটি হতে পারে, ফ্যাশন হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, যে কোনো নিশের বাই সেল গ্রুপ গুলিতে আপনার যেতে হবে। তার এডুকেশন সেক্টর গুলোতে অ্যাড করা যাবে, এডুকেশন সেক্টর যেমন ওগুলো তো বাই সেল, এডুকেশনের জন্য তো আপনার ওইরকম বাই রিকোয়েস্ট আসবে না, আসে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ফুড রিলেটেড, হ্যাঁ ফুড রিলেটেড হতে পারে, কার কার সেল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে আর কি আর কি হতে পারে, হেলথ হেলথ আপনার মেডিকেল সেক্টর, হ্যাঁ 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 এগুলি হেলথ রিলেটেড, হ্যাঁ এগুলোতে মানে আসে, এগুলোতে অ্যাড করা যায়, হ্যাঁ এগুলি অ্যাড করা যায়, মেম্বার সংখ্যা বেশি এবং বাংলাদেশি অ্যাডমিন না এরকম দেখে দেখে পাবলিক গ্রুপে জয়েন করবে। স্যার শুধু হচ্ছে বাই সেল ইউএসএ দিলেই স্যার সেলই হবে তাই তো? হ্যাঁ বাই সেল ইউএসএ, বাই সেল গ্রুপ ইউএসএ। আমি স্যার জয়েন করছি অনেকগুলোতে, আপনি একটু এই যে স্ক্রিনে মনে আছে অনেকগুলোতে জয়েন করেছি একটা প্রোফাইল থেকে, মানে পাওয়া যাচ্ছে না অনেকগুলো, মনে করেন যে এখানে 10 থেকে 15টা মনে হয় অ্যাড হয়েছে, মানে খুঁজে খুঁজে বের করতে হবে তাই না স্যার? না আপনি লাইভ লিংক এখানে দেন নাই? না আমি জাস্ট হচ্ছে আপনার গ্রুপে জয়েন করে, হ্যাঁ হ্যাঁ জাস্ট এই গ্রুপের লিংকগুলো জাস্ট দেখি
এটা হচ্ছে পাবলিক গ্রুপ এটা হ্যাঁ পাবলিক গ্রুপ আপনার মেম্বারস মেম্বারসে যান মেম্বারস এই যে অ্যাডমিন 43000 হ্যাঁ আপনার এই যে অ্যাডমিন অ্যাডমিন দেখেন ওইটা বাংলাদেশি গ্রুপ স্যার বাংলাদেশি গ্রুপ এটার এটার মধ্যে যদি আপনি পোস্ট করেন আপনার কোনো লাভ হবে না হ্যাঁ এরকম আপনি অ্যাডমিন দেখে দেখে নিশ্চিত হয়ে তারপরে আপনি জয়েন করবেন মেম্বার সংখ্যা বেশি এরকম দেখে দেখে জয়েন করবেন ঠিক আছে ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে না স্যার কোশ্চেন নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টপ করছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ রুবেল ভাই আপনি বারবার শেয়ার করছেন কেন আপনি মাইকটা অন করেন হ্যাঁ জি কথা বলেন হ্যালো আপনি বারবার শেয়ার করছেন কেন আপনার ক্যামেরাটা অন করেন আপনাকে দেখি হ্যালো আপনার কথা শুনতে পাচ্ছি না তো আপনার কি ল্যাপটপ তাহলে হাত উঠান হ্যাঁ আপনি হেডফোনটা খুলে ফেলেন খুলে কথা বলেন হেডফোনটা কম্পিউটার থেকে খুলে ফেলেন হ্যাঁ এখন কথা বলেন হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু খুব অল্প শোনা যাচ্ছে স্যার আপনার কথা অনুযায়ী আমি একটা গীত তৈরি করেছিলাম আচ্ছা হ্যাঁ কিন্তু আপনি শেয়ার করতেছেন কেন আপনার তো এখন সিরিয়াল না আপনি ল ভায়োলেট করতেছেন আপনার এখানে কোশ্চেন সাবমিট করতে হবে কোশ্চেন সাবমিট করে আপনি সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে আপনি হঠাৎ করে স্ক্রিন শেয়ার করলে তো হবে না আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন হ্যাঁ আপনি মাউস নাড়াবেন না আপনার সাউন্ডটা ঠিক করে দিচ্ছি কিন্তু আপনি সিরিয়াল ব্রেক করেছেন এরকম করবেন না কোশ্চেন সাবমিট করতে জানেন জি স্যার সাবমিট করা হয়েছে